এর উপরে কয়েক সপ্তাহ থেকে আমাদের যে আলোচনা চলছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যারা নবুয়তের দাবি করেছিল এমন ১২ জনের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল। এরপর ১৩ নম্বর যার সম্পর্কে আলোচনা চলছিল, যে নিজেকে নবী বলে দাবি করেছে, কাদিয়ানি। সে প্রথম যে দাবি করেছিল যে আমি মুজাদ্দিদ, যে আমি এই যুগের মুজাদ্দিদ। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফি রাসি কুল্লি মিআতি সানাতিন, প্রতি ১০০ বছর পর পর আল্লাহ তাআলা একজন মুজাদ্দিদকে এই দুনিয়াতে পাঠান, মান ইউজাদ্দিদু দীনা, যে মুজাদ্দিদ এসে এই ১০০ বছরের মধ্যে দিনের মধ্যে যে সমস্ত ধর্মের মধ্যে কম বেশি এবং অতিরঞ্জিত শিরিক বিদাত যা কিছু উম্মতের মধ্যে ঘটে থাকে সেগুলোকে পরিষ্কার করার জন্য এবং পরিশুদ্ধ দিন মুসলমানের সামনে পেশ করার জন্য প্রতি ১০০ বছর পর পর আল্লাহ তাআলা একজন মুজাদ্দিদ প্রেরণ করেন। এই হাদিস অনুযায়ী বিভিন্ন যুগে উলামায়ে কেরাম এর উপর কিতাব লিখেছেন। সর্বপ্রথম আলেকে প্রথম মুজাদ্দিদ হিসেবে ধরা হয়, এরপর যুগে যুগে প্রতি ১০০ বছর পর কে মুজাদ্দিদ এ ব্যাপারে ওলামায়ে কেরাম বিভিন্ন সময় বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। হাতে সৈয়দী রহমতুল্লাহ আলাই এর উপরে কিতাব লিখেছেন এবং হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইর যুগ থেকে নিয়ে হাফেজ সৈয়দী রহমতুল্লাহ আলাইর যুগ পর্যন্ত কারা কারা মুজাদ্দিদ সেই হিসেবে, যাই হোক, সর্বপ্রথম সে দাবি করেছে যে আমি একজন মুজাদ্দিদ। তারপর আস্তে আস্তে সে দাবি করেছে যে আমি ইমাম মাহদী। তারপর সে দাবি করেছে যে আমি ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম। যেহেতু মুসলমানদের সর্বসম্মতিক্রমে এটা আমাদের আকীদা যে হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম কিয়ামতের পূর্বে আবার এই দুনিয়াতে আসবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে দুনিয়াতে আমল করবেন এবং বিয়ে করবেন, বিয়ের পরে আবার কতদিন বাঁচবেন, তারপর কবে মারা যাবেন, এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ আছে। তারপর সে দাবি করেছে যে আমি ঈসা আলাইহি সালাম, তার কারণ এর দ্বারা সে বুঝাতে চেয়েছে যে আমি ঈসা, আমি আবার আসমান থেকে নাজিল হয়েছি। যাই হোক, এরপর আস্তে 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 সে আরো বিভিন্ন দাবি করতে থাকে, করতে 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 শেষ পর্যন্ত সে আল্লাহ পর্যন্ত দাবি করেছে যে আমি আল্লাহর ছেলে এবং আল্লাহ আমাকে বলছে যে তুমি এমন করে এমন করে আমি বিশ্বাস করেছি, হ্যাঁ আমি আল্লাহ। যাই হোক, কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যতদিন পর্যন্ত জীবিত ততদিন পর্যন্ত সে বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। যেমন সে কবরস্থান, যেমন জান্নাতুল বাকি মদিনা মুনাওয়ারাতে, তো জান্নাতুল বাকির যে মর্যাদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, বলেছেন যে জান্নাতুল বাকি যদি কেউ মদিনাতে মারা যায় তাহলে আমি তার জন্য সুপারিশ করব, জান্নাতুল বাকিতে যদি কাউকে দাফন করা হয় আমি তার জন্য সুপারিশ করব, এ ধরনের বিভিন্ন হাদিস। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যতদিন জীবিত ছিল ততদিন সে ওখানে একটা জান্নাতি কবরস্থান হিসাবে একটা কবরস্থানও বানিয়েছিল এবং সে তার যারা অনুসারী তাদেরকে সে সাহাবা বলে আখ্যায়িত করে এবং তার মধ্যে যারা বড় বড় তার অনুসারী ছিল তাদেরকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তরে, কাউকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তরে রেখেছে এবং সে তার অনুসারী সবাইকে আদেশ করেছে যে তার স্ত্রীকে যেন উম্মুল মুমিনিন বলা হয়। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রীগণ তোমাদের মা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কিয়ামত পর্যন্ত আর কারোর সাথে বিয়ে জায়েজ নয়, যেহেতু সমস্ত মুমিনদের মা, আর মায়ের সাথে বিয়ে জায়েজ নয়, আল্লাহ তাআলা কোরআনে কারিমে হারাম ঘোষণা করেছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলেছে যেরকম কোরআনে কারিমে বলা হয়েছে এটা আসলে আমার জন্য বলা হয়েছে, আমার স্ত্রী তোমাদের জন্য উম্মুল মুমিনিন। উম্মুল মুমিনিন
তার যারা অনুসারী তারা খলিফা, এরকম বিভিন্ন রকমের মন্তব্য করেছে। মন্তব্য করার পরে যখন সে মারা গেছে, মারা যাওয়ার পরে তার অনুসারী যারা রয়ে গেছে তাদের মধ্যে একজনের নবুয়তের দাবি করেছিল। যাই হোক, আস্তে আস্তে সেও যখন মারা গেছে, তো কাদিয়ানের অনুসারী যারা, তারা চিন্তা করলো যে এখন যদি বলি যে আমাদের নবী ছিল আর নবী মারা গেছে, তাহলে মানুষের কাছে আমরা এটা কি করতে পারবো না, বুঝাতে পারবো না মানুষকে, মানুষ মানবে না। এই জন্য তারা আবার আল্লাহ থেকে ফিরে, সমস্ত নবীদের থেকে ফিরে আস্তে 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 শেষ পর্যন্ত ইমাম মাহদি এবং মাসিহে মওউদ, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আবার দুনিয়াতে ফিরে আসবেন, এই দুটাকে একত্রিত করে ফেলে যে আমাদের মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সেই ইমাম মাহদি এবং সেই হলো ঈসা আলাইহিস সালাম। এখন এটা যদি বলতে যায় যে ঈসা আলাইহিস সালাম সে এবং ইমাম মাহদি সে, তখন আরেকটা বিষয় চলে আসে। ওই বিষয়টা হলো যে হযরত ঈসা আলাইহিস সালাম তো কিয়ামতের পূর্বে আসবেন, তো কিয়ামতের যে সমস্ত আলামত এগুলো কি সব জাহির হয়ে গেছে? হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন তখন দুনিয়ার যে পরিস্থিতি হবে, দাজ্জালের সাথে যুদ্ধ হবে, এই সমস্ত জিনিস কি হয়ে গেছে? এখন এই সমস্ত জিনিস প্রমাণ করার জন্য তাদের আরো অনেক কিছু আশ্রয় নিতে হয়েছে। তখন তারা বলা শুরু করেছে যে হযরত ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আবার এসেছিলেন, আসার পরে তিনি মারাও গেছেন। যেহেতু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি মারা গেছে, এই জন্য তাদের এটা বলতে হয় যে ইমাম মাহদি দুনিয়াতে এসেছিলেন, তিনিও মারা গেছেন, আর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এবং মানে ইমাম মাহদি যেহেতু একই ব্যক্তি, সেই জন্য তিনি মারা গেছেন। এখন তারা তাদের এই শেষ আকীদার উপরে অটল আছে। যাই হোক, আমাদের আলোচনা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। এজন্য আমরা যদি একটু আম্বিয়ায়ে কেরামের জীবনী এবং আম্বিয়ায়ে কেরামের ইতিহাসের দিকে তাকাই, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী হিসেবে দুনিয়াতে পাঠান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে এসেছেন, তাদের সঠিক জীবনী, তাদের নবুয়াত এবং তাদের শরীয়ত সম্পর্কে শুধু কোরআনে কারিমে যে 25 জন বা এর থেকে কিছু বেশি এবং কম আম্বিয়ায়ে কেরামের সম্পর্কে আলোচনা রয়েছে। এছাড়া আমরা সঠিক ইতিহাস যদি তালাশ করতে যাই, যেটাকে মুফাসসিরিনের ভাষায় বলা হয় ইসরায়েলিয়াত, অর্থাৎ বনি ইসরায়েলের যে সমস্ত উক্তি আম্বিয়ায়ে কেরামের সম্পর্কে, এবং তাও সংরক্ষিত নয়, যেমন কিছু তাওরাতের ভিতরে, ইঞ্জিলের ভিতরে যা কিছু বর্ণনা করা হয়েছে আম্বিয়ায়ে কেরামের সম্পর্কে তাও সংরক্ষিত নেই। যেমন গতকাল আমাদের মুফতি নুমান সাহেব এ ব্যাপারে বিস্তারিত বলেছেন যে ইঞ্জিল, যেটা বলা হয় যে তাদের উপরে যে বাইবেল, যেটাকে ইঞ্জিল হযরত ঈসা আলাইহিসসালামের উপর অবতীর্ণ হয়েছে, তার কোনো কিছুই সংরক্ষিত নেই বলতে গেলে। এখন বিভিন্ন সময় যখন প্রিন্ট করে তখন বিভিন্ন রকমের উক্তি এবং বিভিন্ন রকমের পরিবর্তন তার মধ্যে পাওয়া যায়। তো যেহেতু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আম্বিয়ায়ে কেরামের জীবনী, আম্বিয়ায়ে কেরামের ইতিহাস সঠিকভাবে তালাশ করলে যতটুকু কোরআনে কারিমে পাওয়া যায়, এছাড়া আর সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় না। এর উদ্দেশ্য হলো এই যে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার উদ্দেশ্য যে নবুয়তের ধারা যেমন আদম আলাইহিস সালাম থেকে শুরু করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা নবুয়তের পরিসমাপ্তি ঘটাবেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত, এই শরীয়ত কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আদর্শ এবং সমস্ত মানুষের জন্য পালন করা জরুরি। এটাই বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে কারিমকে, এই জিকিরকে আমি অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণ করি, যার কারণে কোরআনে কারিমের মধ্যে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যখন থেকে নাজিল হয়েছে আজ পর্যন্ত কোন রকমের পরিবর্তন তার মধ্যে নেই। হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে যদি আমরা বিস্তারিত তালাশ করি,
যতটুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন অথবা কোরআনে কারিমে আছে, এর থেকে বেশি আর পাওয়া যায় না। ঠিক এরকম ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সমস্ত নবীদের বর্ণনাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এই পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত কত মানুষ লিখেছে, কত দিক নিয়ে লিখেছে এবং কত ভাবে কত বিষয়ের উপরে লেখা হয়েছে তার কোনো সংখ্যা আমরা তালাশ করে পাবো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি জিনিস কিভাবে দাঁড়াতেন তারও উদাহরণ, কিভাবে বসতেন তারও উদাহরণ, কিভাবে চলতেন, কিভাবে খাওয়া দাওয়া করতেন, কিভাবে মানুষের সাথে ব্যবহার করতেন, সবকিছু পুঙ্খানুপুঙ্খানু কোরআনে কারিমের মধ্যে অথবা সাহাবায়ে কেরামের দ্বারা আল্লাহ তাআলা হিফাজত করেছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চান যে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে কিয়ামত পর্যন্ত বাকি রাখবেন, এর মধ্যে আর কোনো নবী আসবে না। এই কারণে আল্লাহ তাআলা সবকিছু এমন ভাবে হিফাজত করে রেখেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক একটা দিক যদি তালাশ করা হয় তাহলে সাহাবায়ে কেরামের দ্বারা সবকিছু পাওয়া যাবে, কিন্তু অন্যান্য নবীদেরও সাহাবা ছিলেন কিন্তু ওই সাহাবাদের নামও আমরা জানি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের জীবনেও ওলামায়ে কেরাম এমন ভাবে সংরক্ষণ করে রেখেছেন যে শুধু রসুল নয় সাহাবায়ে কেরামের জীবনেও আল্লাহ তাআলা এমন ভাবে ওলামায়ে কেরামের মাধ্যমে এমন ভাবে সংরক্ষণ করে রেখেছেন যে তাদের জীবনী দেখলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল, এবং সাহাবায়ে কেরামের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ভালোবাসা দিয়েছে যে যার ইতিহাস দুনিয়ার সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত তালাশ করলে আর কোথাও পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এক একটা আমল সাহাবায়ে কেরাম এমন ভাবে পালন করতেন যে ইতিহাসে তার কোনো নজির নাই। এর উদ্দেশ্য হলো এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোন রকমের নবীর আবির্ভাব হবে না, এটাই উদ্দেশ্য। উদাহরণ হিসেবে বলা যায় যদি কোনো জায়গায় কোনো একটা বড় অনুষ্ঠান করা হয় আর ওই অনুষ্ঠানের যে প্রধান অতিথি থাকেন বা বিশেষ অতিথি থাকেন তিনি যখন চলে আসেন ওই মাহফিলে এবং ওই জলসায় যখন চলে আসেন তার আগমনের অর্থ কি যে আজকের এই জলসা শেষ, এরপরে আর এরকম জলসা হবে না। যেহেতু এক মাস থেকে আমরা এর প্রস্তুতি নিয়েছি অনেক কিছু তৈরি করেছি, এত কিছু করেছি, আজকে আমাদের সেই অতিথি এসে গেছেন, তো সেই অতিথি যখন দুনিয়াতে এসে গেছেন আসার পরে আর ওই জলসার এরপরে আর জলসার কোনো প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অতিথি যার ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন, আনা নবীয়ুন আমি তখন নবী, ও আদম বাইনাল মাই ওয়া তিন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন বানানো হয় নাই, আদম আলাইহিস সালাম তখন পানি এবং মাটির মধ্যে, অর্থাৎ এখনো মাটি ছাড়লে তারপরে তো বানাবে, যেমন হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের কুদরতের দ্বারা সৃষ্টি করেন মাটি এবং পানির দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তখনও নবী যে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে, অর্থাৎ এখনো পর্যন্ত তার সৃষ্টি হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূরকে সৃষ্টি করেন।
তো দুনিয়া সৃষ্টি করার উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন দুনিয়া সৃষ্টি করার উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসে গেছেন, এরপরে আর কি কোনো নবীর প্রয়োজন আছে? মানুষ ফসল করে, চাষাবাদ করে, জমি এত মেহনত করে, এত কিছু করে কি জন্য? ফসলের জন্য। কিন্তু যখন ফসল হয়ে যায়, ফসল পেকে যায়, তখন আর কাজ কি থাকে? ফসল কাটার পরে আর জমিনে কি থাকে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সৃষ্টির উদ্দেশ্য, তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়ে গেছে, হওয়ার পরে আর দুনিয়াতে অন্য কিছুর প্রয়োজন নেই। যারাই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত বাঁচবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবেই কিয়ামত পর্যন্ত থাকতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। এটা তো আমি একটা কথা বললাম, আপনি বলবেন এর দলিল প্রুফ কি? এর প্রুফ আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে যদি আমরা দেখি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মারার ষড়যন্ত্র করা হলো, আল্লাহ তাআলা বলেন ইন্নী রাফিউকা ইলাইয়া, যে আমি তোমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছি। কেন নিয়ে যাচ্ছি? কোরআনে কারিমের দ্বারা এবং 100 হাদিসের দ্বারা প্রমাণিত যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবেন, এবং দুনিয়াতে আসলে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে দুনিয়াতে জীবন যাপন করবেন। মানে এটা হলো বাস্তব প্রুফ। একটা তো হলো যে থিওরি, এরকম হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমাম, এটা তো মেরাজের ঘটনা। আমরা বলবো যে আমরা তো তখন ছিলাম না, আমরা তো শুধু শুনেছি, এটা তো মেরাজের ঘটনা। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম যে দুনিয়াতে আসবেন এবং কিয়ামতের পূর্বে আসবেন, এর দ্বারা এই জিনিসটা আরো পরিষ্কার হয়ে গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এমনকি কোন নবী আসে তাহলে তারও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত উপর আমল করতে হবে। বাস্তব প্রমাণ এটা যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী আমল করবেন, এর উপরে 100 হাদিস। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ ওই সমস্ত হাদিসগুলো একত্রিত করেছেন এবং কিতাব লিখেছেন, আত-তাসরীহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসীহ, যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আবার দুনিয়াতে আসবেন, এর উপরে 100 হাদিস একত্রিত করেন। এছাড়া মেরাজের ঘটনার মধ্যে আছে সহিহ হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস, সমস্ত আম্বিয়া কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে একত্রিত হয়েছেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে আগে করে দিয়েছেন ইমামতি করার জন্য। বাস্তবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমাম, এটা আল্লাহ তাআলা দেখি কোরআনে কারিমে এর জ্বলন্ত প্রমাণ। আল্লাহ তাআলা বলেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন, আল্লাহ তাআলা জানেন যে কোন নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থাকবেন না, এমনকি হযরত ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। আল্লাহ তাআলা কি জানেন না? সব কিছু জানেন, তারপরেও আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা নিয়েছেন যে যদি তোমাদের সময় ওই নবী থাকে, তা তুমিনুন্না বিহি, ওই নবীর উপরে তোমাদের ঈমান আনতে হবে, শুধু জনগণ না,
সাধারণ মানুষ নয়, আম্বিয়ায়ে কেরামকে বলা হয়েছে যে লাতুমিনুন্না বিহি, আপনারাও তার উপর ঈমান আনবেন। ওয়ালা তানসুরুন্না, শুধু ঈমান আনলেই যথেষ্ট নয়, তার সাহায্য করতে হবে, সহযোগিতাও করতে হবে। আর এটার বাস্তব প্রমাণ হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে আমল করবেন। এর আগে আপনাদেরকে বলা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মিশকাত শরীফে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরামও বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে একটা পৃষ্ঠা খুব খেয়াল করে পড়তে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খুব রাগান্বিত হয়েছে, এত বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর তুমি খেয়াল করো না হুজুর কি, হুজুরের অবস্থা দেখো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেয়াল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তাওরাতের একটা পৃষ্ঠা আমি দেখছিলাম যে এর মধ্যে কিছু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা মুসা হাইয়ান, যদি হযরত মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, লামা ওয়াসিআহু, তার জন্য আর কোনো পথ খোলা নেই, ইল্লা ইত্তিবাই, আমার ইত্তিবা ছাড়া আর কোনো পথ খোলা নেই। এর উপরে যদি কেউ নিজেকে দাবি করে যে আমি নবী, স্বতন্ত্র নবী, কেউ যদি দাবি করে যে আমি ছায়া নবী, কেউ যদি দাবি করে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবী, তাহলে তাকে কাফের বলা হবে এবং এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এর আগে যে 12 জন যাদের আলোচনা করা হয়েছিল, যারা নবুয়তের দাবি করেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 3 জন এবং পরবর্তীতে আরো 9 জনের ব্যাপারে বলা হয়েছে যে তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তীতে সাহাবায়ে কেরাম এবং তাবেইন, তাবে তাবেইন এবং ওই সময় যারা বাদশাহ ছিলেন তারা তাদেরকে হত্যা করেছেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যারা দাবি করেছিল তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার আদেশ দিয়েছেন। এর মধ্যে কারো কোনো দ্বিমত, কেউ যদি নবুয়তের দাবি করে আর যদি কেউ তার প্রুফ চায় তাহলে সেও কাফের। এটা এমন একটা বিশ্বাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো যেহেতু সর্বশেষ কাদিয়ানির পরে তার অনুসারী যারা, তারা এখনো এই দুইটা দাবির উপরে অটল আছে, একটা হলো যে তিনি মসীহ অর্থাৎ ঈসা আলাইহিসসালাম এবং তিনি ইমাম মাহদী, এটা হলো তাদের দাবি। এই ব্যাপারে আমরা গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম যে হযরত ঈসা আলাইহিসসালামের সাথে এবং মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির সাথে কোনো রকমের কোনো সামঞ্জস্য নাই, কোনো রকমের তুলনা হতেই পারে না। হযরত ঈসা আলাইহিসসালামের মায়ের সাথে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির মায়ের সাথে কোনো তুলনা হতে পারে না। মির্জা গোলাম হযরত ঈসা আলাইহিসসালামের নানা, হযরত ঈসা আলাইহিসসালামের মামা, তাদের সাথে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির মামা এবং তাদের যারা, তাদের কারো কোনো নানির সাথে কোনো রকমের কোনো সামঞ্জস্য নেই। এবং হযরত ঈসা আলাইহিসসালামের খালা খালু হযরত জাকারিয়া আলাইহিসসালাম, কিন্তু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির খালু, যদি সে বলে যে সে ঈসা আলাইহিসসালাম, তার খালু কেউ তো নবী হতে হবে, জাকারিয়া আলাইহিসসালাম, কিন্তু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির এরকম কেউ নাই এবং হতে পারে না। এর উপরে আমাদের এর আগে 33 প্রুফ আমরা পেশ করেছি যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির সাথে হযরত ঈসা আলাইহিসসালামের সাথে কোনো রকমের কোনো মিল নাই। হযরত ঈসা আলাইহিসসালামের ব্যাপারে কোরআনে কারিমে যে সমস্ত আলোচনা, বিভিন্ন হাদিসে যে সমস্ত আলোচনা, 43টি প্রুফ আমরা এর আগে পেশ করেছি। এরপরে আজকে আমাদের আলোচনা হলো যে হযরত ঈসা আলাইহিসসালাম দেখতে কেমন ছিল। হযরত ঈসা আলাইহিসসালাম দেখতে মধ্যম ধরনের ছিল, অনেক বেশি লম্বা ছিলেন না, একেবারে শর্ট ছিলেন না, মধ্যম ধরনের। আর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির, আপনারা যদি অভিশপ্ত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির যদি কেউ ছবি দেখতে দেখে থাকেন, আর যদি না দেখে থাকেন তাহলে ওদের যে ইবাদত খানা আছে বিভিন্ন জায়গায়, ওখানে ছবি দেখলে আপনারা বুঝবেন
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একেবারে তার কোনো মিল নেই। ছোট কদ মানে সাইজে ছোট, এবং হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন সাইজে মধ্যম ধরনের, শর্ট না লম্বা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ফর্সা, খুব ফর্সা, একটু লাল লাল ধরনের। অনেকগুলো হাদিসের দ্বারা ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, ইবনে আবি শাইবা এবং ইবনে হাব্বান এবং ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফাতুল বারীর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে লিখেছেন, হাদিসগুলো বর্ণনা করেছেন। দেখতে ফর্সা কিন্তু একটু লাল লাল ধরনের ছিলেন, মানে খুবই সুন্দর। আর মির্জা গোলাম আহমদ কাদিনের যদি আপনারা ছবি দেখেন বা যদি আপনারা তার সম্পর্কে জানতে চান তাহলে তাদের কাছ থেকে জানতে পারেন যে সে ফর্সা ফর্সা ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল ছিল লম্বা, এই পর্যন্ত চুল, হাত পর্যন্ত। আর মির্জা গোলাম আহমদ কাদিনের চুল লম্বা ছিল না, যদি আপনারা তার ছবি দেখেন লম্বা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল ছিল সোজা ধরে, মানে কোন রকমের কোঁকড়ানো না, সোজা। দেখতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেহেতু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেরাজে সব নবীদেরকে দেখেছেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে তোমাদের এই যে সাথী উরওয়ার মতো, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম শরীফ এবং মুসনাদ আহমদ এবং ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পাকানো কোনো জিনিস খেতেন না। আর মির্জা গোলাম আহমদ সম্পর্কে যদি আপনারা জানতে চান যে কিভাবে পাকানো জিনিসই খাইতে, সবসময় কোন রকমের কোন মিল নেই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন ওয়া উহিল মাউতা, যে আমি আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ তাআলার আদেশে মৃত ব্যক্তিকে আমি জিন্দা করি। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে যদি বলতেন ডাক তাহলে জিন্দা হয়ে যাবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি জীবনে কোনো মৃত ব্যক্তিকে জিন্দা করেছে? বরং সারা জীবন মরা পর্যন্ত সে মানুষের জন্য শুধু, যেহেতু সবাই তাকে কাফের বলতো, এই জন্য বড় বড় আলেম ওলামা যারা তাদের নাম নিয়ে শুধু তাদের জন্য বদদোয়া করত এবং লানত করত। মির্জা গোলাম আহমদ হযরত ঈসা আলাইহিস সালাম তো মৃত ব্যক্তিকে আল্লাহর কুদরতে জীবিত করতেন, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মানুষকে মারার জন্য চেষ্টা করত, যদিও তার ওই বদদোয়া লাগে নাই। যাদের ব্যাপারে সে ভবিষ্যৎবাণী দিয়েছিল বদদোয়া করেছে, এটার উল্টাটাই হয়েছে। হযরত মাওলানা সানাউল্লাহ আমরাতসারি রহমতুল্লাহ আলাইহির সাথে তার একবার হয়েছে মুনাজারা হয়েছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলেছে যে যদি আমি সত্য নবী হই তাহলে তুমি আমার আগে মারা যাবে, যদিও গায়েব জানেন না কিন্তু আল্লাহওয়ালা, আল্লাহর উপর ইয়াকিন ছিল। হযরত মাওলানা সানাউল্লাহ আমরাতসারি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তুই আমার আগে মারা যাবে, আমি আল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতেছি, তোর ভবিষ্যৎ মানে মিথ্যা হবে। তাই হয়েছে, মির্জা গোলাম আহমদ কাদিনী মারা যাওয়ার অনেক বছর পর্যন্ত হযরত মাওলানা সানাউল্লাহ আমরাতসারি রহমতুল্লাহ আলাইহি জিন্দা ছিলেন। একজন আলিম উনি তার গায়েব জানে না এবং ওনার এই বিশ্বাসও নাই যে আমি গায়েব জানি, কিন্তু আল্লাহর উপর একজন করে বলছে, আমি আল্লাহর উপর বিশ্বাস করে বলতেছি তুই আমার আগে মারা যাবি, তোর ভবিষ্যৎ মানে মিথ্যা হবে। এর দ্বারা আপনারা বুঝতে পারেন যদি কেউ নবী হয় তো নবীর ভবিষ্যৎবাণী কি মিথ্যা হতে পারে? তার ভবিষ্যৎবাণী এভাবে মিথ্যা হয়। আমরা সামনে যখন তার আকিদা বর্ণনা করবো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির আকিদা কি ছিল, ওখানে এটাও আসবে যে তার যে সমস্ত ভবিষ্যৎবাণী মিথ্যা হয়ে, অনেকগুলো ভবিষ্যৎবাণী সে করেছে প্রত্যেকটা মিথ্যা হয়ে। সে বলেছে তার চাচাতো বোন সম্পর্কে, মুহাম্মাদি বেগম তার নাম ছিল, তার উপরে সে আশেক ছিল, একজন নবী তার উপরে চাচাতো বোনের উপরে আসে। এখন নবী তো সে তো না দাবি করে আমি নবী, এখন কিভাবে প্রকাশ করবে যে আমি ওকে বিয়ে করতে চাই বা কিছু,
লজ্জার ব্যাপার আছে, এই জন্য সে একদিন ঘোষণা দিচ্ছে যে আসমানে আল্লাহ তাআলা মুহাম্মদী বেগমের সাথে আমার বিয়ে করে দিচ্ছে। এই ঘটনা যখন শুনতে পাচ্ছে তার চাচা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির চাচা যখন শুনছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এরকম বলছে, তো সাথে সাথে সে বলছে যে আমি যতদিন জীবিত আছি আমার মেয়েকে তোর সাথে দেব, এবং সে বিয়ে দেয় নাই, শেষ পর্যন্ত তার বিয়ে হয়নি। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি দাবি করেছে যে আসমান আল্লাহ তাআলা আমার বিয়ে করাই। স্বয়ং মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ছেলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে নাই, তার প্রথম ঘরে যে ছেলে ছিল দুই ছেলে মানে নাই, তাদের জন্য সে বদগা করে নিজের ছেলের জন্য। যাই হোক, এটা আমরা পরবর্তীতে যখন আসবো তখন আমরা একটা একটা করে ভবিষ্যৎবাণী করবো। হযরত ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেন উবরিউল আকমাহা ওয়াল আবরাহ, সূরা আল ইমরানের ভিতরে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন যে আমি আকমাহা ওয়াল আবরাহ, যে আমি যারা শ্বেতরোগ, বরফ যেটাকে বলা হয় শ্বেতরোগ, এভাবে হাত দিতেন সাথে সাথে ভালো হয়ে যেত। কুষ্ঠ রোগী হযরত ঈসা আলাইহিসসালাম হাত দিতেন সাথে সাথে ভালো হয়ে যেত আল্লাহ তাআলার কুদরতে, এবং বলতেন বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে, আমার কোন এর ভিতরে নাই। এরপরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কাছে জিজ্ঞেস করেন যে জীবনে কোনোদিন সে কাউকে ভালো করছে তো দূরের কথা, মরা পর্যন্ত এমন ব্যাধিতে সে আক্রান্ত ছিল শেষ পর্যন্ত ডায়রিয়া হয়ে পায়খানার মধ্যে মারা গেছে, এবং সারা জীবন তার বিভিন্ন রোগে জর্জরিত ছিল। হযরত ঈসা আলাইহিসসালামের যে বৈশিষ্ট্য যে অন্ধ ব্যক্তিকে জীবন দেওয়া, জীবিত করা, শ্বেত রোগ কুষ্ঠ রোগীকে ভালো করা, এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আনফুখু ফীহি ফায়াকুনু খায়রান বিইজনিল্লাহ, মাটি দিয়ে এইভাবে বানায় পাখির মতো বানায় ফু দিলে সাথে সাথে উড়ন্ত পাখি হয়ে যায়, আল্লাহ বিইজনিল্লাহ বলেন যে আল্লাহ তাআলার হুকুমে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ইতিহাস দেখেন, আপনি জন্মের থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন ঘটনা ঘটেছে কিনা। এরপর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন হযরত ঈসা আলাইহিসসালামের বৈশিষ্ট্য ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ফি বুয়ুত ওয়া মা তাদখিলুনা ফি বুয়ুতিকুম, যে আমি তোমাদেরকে বলে দেব মা তাকুলুনা যা কিছু খেয়ে আসবে, ওয়া মা তাদখিলুনা ফি বুয়ুতিকুম, আল্লাহ তাআলার কুদরত। আমরা এখানে 100 মানুষ যদি থাকি, হযরত ঈসা আলাইহিসসালাম 100 মানুষকে বলে দিবে যে তুমি আজকে এটা খেয়ে আসো, তুমি এটা খেয়ে, এবং ঘরে তোমার এই জিনিস, আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির সারা জীবন তালাশ করে দেখেন এমন কোন ঘটনা আছে কিনা, সে যাও ভবিষ্যৎবাণী দিতে ওটাও সব মিথ্যা প্রমাণিত হয়। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারা আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, যে ইহুদি যারা তারা বিভিন্ন ভাবে চক্রান্ত করে হযরত ঈসা আলাইহিসসালামকে মারার জন্য, আল্লাহ তাআলাও বিভিন্ন কৌশল, আল্লাহ তাআলার সাথে কেউ কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা বলে ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, আমি তোমাকে উপরে উঠে নিয়ে আসবো, কেউ তাকে ঠেকাতে পারে নাই, মারতে পারে নাই। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহু, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যদিও খ্রিস্টান যারা তারাও দাবি করে যে তাকে ঈসা আলাইহিসসালামকে ছুলিতে মারা হয়েছে, ইহুদিদের বলা অনুযায়ী খ্রিস্টান যারা তারাও দাবি করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওমা কাতালুহু ওমা সালাবুহু, না তো ইহুদি যারা তারা হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করেছে, আর না তাকে শুলিতে চড়ায়, ওলাকিন শুব দিহেল,
আল্লাহ তাআলা তার সদৃশ আরেকজনকে বানিয়ে দিয়েছে, তার মত সদৃশ। আল্লাহ তাআলা ওয়া মা কাতালুহু ইয়াকিনা, একেবারে ইয়াকিনের সাথে যে তাকে কখনোই তারা হত্যা করতে পারে। আল্লাহ ইন্নি রাফিউকা ইলাই। মির্জা গোলাম আহমদ খাদিনের সাথে এরকম কোন ঘটনা জীবনে হয়েছে? এমনকি কোন ইহুদির সাথে তার দেখা হয়েছে কোনদিন মির্জা গোলাম আহমদ খাদিনের সাথে? তাও মনে হয় এরপর মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফের হাদিসে আছে যে হযরত ঈসা আলাইহিস সালাম যখন নামবেন তখন দুটা কাপড় পরা থাকবে, হলুদ রঙের দুটা কাপড় পরা, হাদিসের মধ্যে উল্লেখ আছে হলুদ রঙের দুটা কাপড় পরা। এবং হযরত ঈসা আলাইহিস সালামের মাথায় একটা লম্বা টুপি থাকবে, হাদিসের মধ্যে আছে যে লম্বা একটা টুপি পরিহিত থাকবে এবং হলুদ রঙের দুটা কাপড় পরা থাকবে। এবং হাদিসের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালাম লোহার পোশাক, যেটাকে আমরা এই জামানায় বলতে পারি বুলেট প্রুফ পোশাক পরা থাকে। আমরা যদি পর্যবেক্ষণ করি বা জানতে চাই যে মির্জা গোলাম আহমদ কাদিনি জীবনে কোনোদিন লোহার পোশাক পরেছে কিনা, বুলেট প্রুফ পোশাক কোনোদিন পরেছে? ঠিক এমনই ভাবে হাদিসের মধ্যে আসছে মুসলিম আবু দাউদ তিরমিজি শরীফে আছে যখন হযরত ঈসা আলাইহিস সালাম নামবেন তখন দুই হাত দুই ফেরেশতার সাথে দুই ফেরেশতার হাত ধরে নামবেন। কত বড় গর্দভ এবং কত বড় আহাম্মক হতে পারে এবং কত বড় বেইমান হতে পারে কাদিয়ানির অনুসারী যারা, তারা এটার উপর উপহাস করেছে, বলে যে আসমান থেকে নামতে তার কোনো কিছু দরকার হবে না, কিন্তু যখন মাটিতে নামবেন জমিনে নামবেন তখন আবার দুইজন ফেরেশতার হাত ধরে কেন নামবেন, মানে উপহাস করেছে। মুসলিম শরীফের হাদিস সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে তাদের বিশ্বাস থাকতো তাহলে হাদিসের উপর তাদের উপহাস করার কোন রকমের কোন সুযোগ ছিল? হযরত ঈসা আলাইহিস সালাম যখন নামবেন তখন দুইজন ফেরেশতার হাত ধরে নামবেন, এবং হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এমন একটা কৌশল থাকবে যে হযরত ঈসা আলাইহিস মুসলিম শরীফের হাদিস যে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। এরকম কোন ঘটনা কাদিয়ানির সাথে ঘটেছে? তাহলে সে দাজ্জাল কে যাকে সে মেরেছে? জীবনে কাউকে সে মেরেছে? এমন কোন ঘটনা হয় না। হযরত ঈসা আলাইহিস সালামের শ্বাস নিঃশ্বাস এমন হবে, এমন তেজ হবে, হযরত ঈসা আলাইহিস সালামের এই শ্বাস যদি কোনো কাফেরের লাগে তাহলে সে কাফের সাথে সাথে মারা যাবে। এটা তার মুজিজা, নবীর মিরাকল। হযরত ঈসা আলাইহিস সালামের শ্বাস এমন তেজ হবে ওই শ্বাস যদি কারো লাগে কোনো কাফেরের তাহলে কাফের মারা যাবে, মুসলমানদের লাগলে কিছুই হবে না। হাদিস মুসলিম শরীফের হাদিস, এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এটাও আসছে যে হযরত ঈসা আলাইহিস সালামের যে শ্বাস এই শ্বাস এত দূর পর্যন্ত যাবে যে যত দূর পর্যন্ত তার দৃষ্টি যায় এত দূর পর্যন্ত তার প্রভাব যাবে। নবীর মিরাকল, মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কে অবতরণ করলেন, এখন যে দামেস্কে কি বলে দামেস্কাস, এখানে অবতরণ করলেন এবং সাদা একটা মিনারের কাছে নামবেন, ফজরের নামাজের টাইম হবে এবং মুসলমানদের পুরো একটা গ্রুপ তখন দাজ্জালের সাথে লড়াই করা অবস্থায়
মুসলমানরা দাজ্জালের সাথে লড়াই করা অবস্থায় হযরত ঈসা আলাইহিসসালাম ফজরের নামাজের সময় নামবে, এবং এই মুসলমানরা দাজ্জালের সাথে লড়াইতে থাকবে দাজ্জালের সাথে, তাদের সংখ্যা কত এটা হাদিসের মধ্যে আসে। তাদের সংখ্যা হবে, পুরুষ থাকবে 800 এবং মহিলা থাকবে 400, যারা ওই লড়াইতে শরীক, যুদ্ধে শরীক। হযরত ঈসা আলাইহিসসালাম যখন পৌঁছবেন তখন একেবারে নামাজের জন্য সব লাইনে দাঁড়ানো থাকে এমন অবস্থা, এবং ওই জামাতের ইমাম ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় হযরত ঈসা আলাইহিসসালাম আসছেন, মানুষ নামাজে একেবারে লাইনে দাঁড়ানো, এমন সময় হযরত ঈসা আলাইহিসসালাম আসবেন যে ইমামও দাঁড়ানো, আমার শুরু হয় না এখনো। হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিসসালামকে সালাতের নামাজের জন্য ডাকবেন, আপনি ইমামত করুন। হযরত ঈসা আলাইহিসসালাম বলবেন যে না আপনি ইমামত। ওই নামাজে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম ইমামত করবেন, কিন্তু পরবর্তীতে হযরত ঈসা আলাইহিসসালামও নামাজ পড়াবেন এবং ইমামত করবেন। এমন এমন ক্লিয়ার ভাবে যে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিসসালামকে ডাকবেন এবং পিছনের দিকে যেতে থাকবেন, হযরত ঈসা আলাইহিসসালাম হযরত ইমাম মাহদি আলাইহিস সালামের পিঠে হাত দিয়ে আবার আগে বাড়া দিবেন, আপনি নামাজ পড়াবেন। হাদিসের মধ্যে এরকম ডিটেইল আছে, ক্লিয়ার আছে। হযরত ঈসা আলাইহিসসালাম 40 বছর পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকেন, আসার পরে 40 বছর পর্যন্ত জীবিত থাকেন। হযরত ঈসা আলাইহিসসালাম আসার পরে বিয়ে করেন। এখন আমরা সবাই জানি হযরত ঈসা আলাইহিসসালাম বিয়ে করেন নাই, তো দুনিয়াতে যখন আবার আসবেন 40 বছর জীবিত থাকবেন এবং আসার পরে দুনিয়াতে বিয়ে করেন। এবং এটাও হাদিসের মধ্যে আছে যে শোয়াইব আলাইহিসসালামের বংশের কোন মেয়ের সাথে বিয়ে হবে এবং বিয়ের পরে তার সন্তান হবে, এবং হযরত ঈসা আলাইহিসসালাম আসার পরে পুরুষকে ভেঙে ফেলবে, তাদের সাথে যুদ্ধ করবে, সালিব যেটাকে বলে বিশ্বাস করে তাদের সাথে যুদ্ধ করবেন এবং সারা দুনিয়া থেকে এই কুরুষকে একেবারে মিটিয়ে দেবেন। এবং দুনিয়াতে যত আছে কি বলে সারা দুনিয়ার থেকে সমস্ত শুয়ারকে মেরে ফেলবেন এবং মারার অর্ডার। নামাজ শেষ করার সাথে সাথে হযরত ঈসা আলাইহিসসালাম দরজা খুলতে বলবেন, মসজিদের দরজা খুলো। দরজা খোলার সাথে সাথে সেখানে দাজ্জাল দাঁড়ানো ফেলে, দাজ্জাল এবং দাজ্জালের সাথে ইহুদিরা থাকবে দাজ্জালের সাথে, তারা সবাই মিলে হযরত ঈসা আলাইহিসসালাম তাদের দেখার সাথে সাথে তাদের সাথে যুদ্ধ করবে। এরপর দাজ্জাল কে একেবারে হত্যা করবে হযরত ঈসা আলাইহিসসালাম, এবং ওই লড়াই হবে ফিলিস্তিনের মধ্যে। ওই জায়গার নাম এখানে উল্লেখ আছে, জায়গার নাম হলো বাবের লুপ, সেই জায়গায় এই লড়াইটা হবে, যুদ্ধটা হবে, যেখানে হযরত ঈসা ফিলিস্তিনে, যেখানে হযরত ঈসা আলাইহিসসালাম ইহুদিদের সাথে এবং দাজ্জালের সাথে যুদ্ধ করে এবং দাজ্জালকে হত্যা করে। এরপর সমস্ত দুনিয়াতে মানুষ সব মুসলমান হবে। যাই হোক, আমরা এই পর্যন্ত যা আলোচনা করলাম, পর্যালোচনা করলাম, এর মধ্যে এর সাথে মির্জা গুলাম আহমদ কাদিয়ানির কোনো মিল আছে? কোনো মিল তালাশ করলে পাওয়া যায়? কিছুই পাওয়া যায়। এরপর যা কিছু দাজ্জালের
হত্যার পরে ইহুদি যতটুক ইহুদি মানে যারা জীবিত থাকবে তাদের এক একজনকে তালাস করে করে হযরত ঈসা আলাইহিস সালাম মারবে। এবং ইহুদিরা তখন বিভিন্ন জায়গায় পালাতে থাকবে, কোনো জিনিস মানে কোন জিনিসের আড়ালে যেয়ে তারা কোন জায়গা পাবে না এবং কেউ তাদেরকে আশ্রয় দিবে না, এমনকি গাছের পিছনে দাঁড়ালে ওই গাছ পর্যন্ত তাদের বলে দিবে যে এখানে, কোন পাথরে দাঁড়ালে গেলে পাথরও বলে দিবে যে এখানে ইহুদি। ওই সময় ইসলাম ছাড়া সারা দুনিয়ার সমস্ত নীতি ধর্ম মত সবকিছু শেষ হয়ে যাবে, আর কোন ধর্ম থাকবে। এমন সময় কি হয়েছে যখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ছিল, এরকম কোন সময় যে যখন কোনো কাফের ছিল না সারা দুনিয়াতে, এবং ইহুদিদের সাথে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কোনদিন যুদ্ধ হয়েছে? কোন সময় এরকম তখন যেহেতু আর যুদ্ধ করার মতো কেউ থাকবে না, শুধু মুসলমান থাকবে, তখন বুখারি শরীফের হাদিস এবং মুসলিম শরীফেও আছে যে তখন হযরত ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিবেন যে এখন আর কোনো যুদ্ধ হবে না, যেহেতু যুদ্ধ কার সাথে করবে, সব মুসলমান। আর যেহেতু আর কোনো যুদ্ধ থাকবে না, এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিবেন যে এখন থেকে আর কোনো জিজিয়া কোন ট্যাক্স কোনো কিছু কোনো মুসলমানদের উপর থেকে কোনো কিছু নেওয়া যাবে না, যে সবাই মুসলমান। এবং তখন ধন সম্পদ মানুষের মধ্যে এত বেশি থাকবে এমন যে জাকাত দেওয়া নেওয়ার মতো কেউ থাকবে। তখন হযরত ঈসা আলাইহিসসালাম ইমামত করবেন, ইমাম হিসেবে নামাজ পড়াবেন। এরপর হযরত ঈসা আলাইহিসসালাম একটা জায়গা, জায়গার নাম হলো ফাজ্জুর রওহা, এই জায়গায় যাবেন। এরপর হযরত ঈসা আলাইহিসসালাম হজ এবং উমরা করবেন। কোন রিওয়ায়েত আছে হজ করবেন, কোন রিওয়ায়েত আছে উমরা করবেন, কোন রিওয়ায়েত আছে হজ এবং উমরা দুটোই করবেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদসে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিসসালামের সালামের জবাব দিবেন। হযরত ঈসা আলাইহিসসালাম কোরআন এবং হাদিসের উপর নিজেও আমল করবেন এবং সমস্ত মানুষকে কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করার আদেশ করবেন। এবং দুনিয়াতে আল্লাহ তাআলা যত খাজানা রেখেছে দুনিয়ার উপরে, আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে বরকত দিয়ে দিবেন, দিনের হিসাবেও দুনিয়ার হিসাবেও আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। মুসলিম শরীফের হাদিস আর অন্যান্য কিতাবে তখন সবাই এমন ভাবে চলবে, সবাই যেহেতু মুসলমান, কারো মধ্যে কোনো রকমের হিংসা বিদ্বেষ হাসাদ কিনা কোনো কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা এত বরকত দিবেন এক একটা আনা এক একটা ডালিম এত বড় হবে যে পুরো এক জামাত এক গ্রুপ একটা আনার শেষ করতে পারবে না। একটা উটের এত দুধ হবে যে পুরো একটা জামাত শেষ করতে পারবে, এত বরকত হবে। এবং একটা ছাগলের এত দুধ হবে যে পুরো গোত্রের জন্য সবার জন্য যথেষ্ট হয়, এত দুধ হবে। এবং এই সমস্ত আলামত দেখেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সাথে একটু সামঞ্জস্য তুলনা করে দেখেন, কোন রকম এরকম ঘটনা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সময় হয়েছে? এবং হাদিসের মধ্যে আছে যে যত জীব জন্তু আছে যেগুলো মানুষের ক্ষতি করে, যেমন সাপ বিচ্ছু বিভিন্ন রকমের জীব জন্তু বাঘ সিংহ, কোন জীব জন্তু মানুষের কোন রকমের কোনো ক্ষতি করবে না, এমনকি ছোট বাচ্চারা যদি সাপের মুখের ভিতরে আঙুল দিয়ে যায় তারপরেও সাপ তাকে কামড় দেবে না,
দাউদ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, যে কোন মেয়ে যদি কোন বাঘের বা সিংহের মুখের ভিতরে এইভাবে হাত দিয়ে তার মুখ যদি এভাবে খুলে যায়, তারপরে সে কামড় দিবে, তাকে ধরবে না, কিছু করবে না। এবং ছাগল এবং শিয়াল, ছাগল এবং জীবজন্তু এক ঘাটে একসাথে পানি পান, কেউ কাউকে মারবে না, কেউ কারো কোনো ক্ষতি করবে না। পুরা দুনিয়া এমন আমান হয়ে যাবে, এমন নিরাপত্তা হয়ে যাবে, যেখানে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি কোনো কিছু থাকে, পুরা দুনিয়া নিরাপদ হয়ে যাবে। তখন ঘোষণা করা হবে যে এখন আর কোনো সাদকা জাকাত কাউকে দেওয়ারও দরকার নেই, নেওয়ারও দরকার নেই, সব বন্ধ হয়ে যাবে। অথচ জাকাত দেওয়া ফরজ, নেওয়ার কেউ নাই, এই জন্য ঘোষণা করা হবে যে এখন সাদকা জাকাত সব বন্ধ করে দেবে। এবং হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফে 7 বছর পর্যন্ত এইভাবে চলতে থাকে, 7 বছর পর্যন্ত সারা দুনিয়া এরকম ভাবে নিরাপত্তা, সারা দুনিয়া এরকম ভাবে শান্তি, সারা দুনিয়া এরকম ভাবে চলতে থাকে। এরপর আমাক অথবা দাবেক, দুটা নাম হাদিসের মধ্যে আসে, আমাক অথবা দাবেক, এই দুইটার কোনো একটা জায়গায় রোমের সৈন্য তারা ওখানে একত্রিত হবে, ও তাদের সাথে যুদ্ধ করার জন্য ওই রোমের সৈন্য যারা মুসলমানদের ক্ষতি করার জন্য আবার কি করবে, তাদের সাথে জিহাদ করার জন্য মদিনার থেকে একটা ব্যাটালিয়ন যাবে, একটা গ্রুপ যাবে যুদ্ধ করার জন্য। এবং এই যুদ্ধে যারা শরিক হবে, মদিনার থেকে যারা যাবে রোমের ওই সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য, ওই যুদ্ধের মধ্যে, ওই ব্যাটালিয়নের মধ্যে, গ্রুপের মধ্যে যারা থাকবে, তারা হলো ওই যুগের সবচেয়ে উত্তম ব্যক্তি, যারা তারা ওই সময় তারা যাবে। এবং ওই যুদ্ধে যারা যুদ্ধে শরিক হবে তাদের 3টা গ্রুপ হয়ে যাবে, মানে একই ব্যাটালিয়নের 3টা গ্রুপ হয়ে যাবে, ভাগ ভাগ হয়ে যাবে, 3 ভাগের এক ভাগ তারা পরাজিত হবে, এক ভাগ শহীদ হয়ে যাবে, আর পরে এক ভাগ যারা থাকবে তারা তারা বিজয় অর্জন করবে। মানে একটা ব্যাটালিয়নের যারা মদিনার থেকে যাবে, ওই সময়ের যারা সবচেয়ে উত্তম লোক যারা, তারা ওই গ্রুপের মধ্যে থাকবে। ওখানে যাওয়ার পরে যুদ্ধে 3টা গ্রুপ হয়ে যাবে, 3টা গ্রুপের মধ্যে মুসলমানদের মধ্যে 3টা গ্রুপের মধ্যে এক গ্রুপ পরাজিত হবে, এক গ্রুপ শহীদ হয়ে যাবে, আর এক গ্রুপ বিজয়ী হবে। এরপরে কুস্তান্তিনিয়া তারা স্বাধীন করবে। যখন মালে গনিমত, গনিমতের মাল তারা বিতরণ করতে থাকবে, তখন একটা প্রবকাণ্ড এবং খবর হয়ে যাবে যে দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে, এরকম একটা মিথ্যা খবর মানুষ ছড়াবে, কিন্তু তখন আসবে না। যখন এরা সবাই শাম দেশে আবার ফিরে যাবে, যাওয়ার পরে তখন ওখানে যে দেখবে যে দাজ্জাল ওখানে ফিলিস্তিন, এবং একটু আগে যেমন বলা হলো যে ওখানেই হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ হবে। ওই সময় আরবের কি অবস্থা থাকবে, এটাও হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। ওই সময় আরব অনেক কম থাকবে, আরব আরবের লোক অনেক কম থাকবে, আরব দেশগুলিতে লোক কম থাকবে, কিন্তু বেশিরভাগ মানুষ থাকবে বাইতুল মাকদিসে, বাইতুল মাকদিসে লোক তখন আরবের থেকে বেশি থাকবে। দাজ্জালের থেকে মানুষ বাঁচার চেষ্টা করবে, দাজ্জাল তো যাকে পাবে তাকেই মেরে ফেলবে, বলবে যে তুমি আমার উপরে ঈমান আনো, জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে, মানুষ তো তার থেকে বাঁচার চেষ্টা করবে। তো মানুষ ওখান থেকে বেঁচে আফিক নামক একটা জায়গা, একটা ওইখানে মানুষ একত্রিত হবে।
যখন মানুষ যেহেতু পলায়ন করে একত্রিত হবে তখন মানুষ খুব খারাপ অবস্থায় থাকবে, অনেক মানে খাওয়ার কিছু থাকবে না, খুব কষ্টে থাকবে। তখন মানুষ খুব কষ্টে থাকবে, যে যা পাবে তাই খাবে, এমন অবস্থা হবে। তখন হঠাৎ করে একজন মানুষ বলবে যে তোমরা যার অপেক্ষায় আছো সে ব্যক্তি এসে গেছে, তোমরা এখন চিন্তা করো না। তখন মুসলমানদের একটা গ্রুপ হিন্দুস্তানে যুদ্ধ করবে, এটা ওর পরবর্তী আবার যে ঘটনা, হিন্দুস্তানে যুদ্ধ করবে এবং হিন্দুস্তানে যে বাদশাহ থাকবে তাকে গ্রেফতার করবে, আটক করবে। এবং এখানে এই গ্রুপের মধ্যে যে সমস্ত লস্কর থাকবে, হাদিসের মধ্যে আসছে যে এই গ্রুপে যারা যুদ্ধ করতে আসবে তারা আল্লাহর মকবুল বান্দা এবং আল্লাহর পক্ষ থেকে তাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন যারা এই যুদ্ধে শরীক হবে। ভারতে যখন যুদ্ধ হবে ওই যুদ্ধে যারা শরীক, এরা যখন ভারতে যুদ্ধ করার পরে যখন ফিরে যাবে, তারা ফিরে যায় তখন হযরত ঈসা আলাইহিসসালামকে ওখানে পাবে, ফিলিস্তিনে পাবে। শাম বলতে যেটা হাদিসের পরিভাষায় এবং ইতিহাসে যে শাম বলা হয়, এখন যেটা শাম এই শাম না, ওই শাম হলো পুরো এলাকাটা, ফিলিস্তিন, ইসরায়েল, তারপরে জর্ডান, তারপরে শাম, এই সবগুলো মিলে হলো শাম। তখন হযরত ঈসা আলাইহিসসালামকে সেখানে যে এরা ফেরত যখন যাবে তখন পাবে। দাজ্জাল কোন সময় বের হবে? দাজ্জাল বের হবে হলো শাম অর্থাৎ ওই এরিয়াটা এবং ইরাক এর মাঝামাঝি জায়গায় দাজ্জাল বের হবে, এবং তার কপালের উপরে কাফের লেখা থাকবে। কাফের কিভাবে লেখা থাকবে এটাও হাদিসের মধ্যে আসে, শুধু কাফ, ফা আর র এটা লেখা থাকবে, কাফের পুরো লেখা থাকবে না, কাফ ফা র ভিন্ন ভিন্ন তিনটা এইভাবে লেখা থাকবে কপালের উপরে। তার বাম বাম চোখ থাকবে না, শুধু ডান চোখ থাকবে। সারা দুনিয়া সে ঘুরবে, কোনো জায়গা বাদ দিবে না, সারা দুনিয়ায় ঘুরবে, হাদিসের মধ্যে আসে, মুসনাদ আহমদের হাদিস। কিন্তু সে মক্কা এবং মদিনায় ঢুকতে পারবে না, মক্কা মদিনায় সে সারা দুনিয়া সমস্ত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু মক্কা এবং মদিনায় ঢুকতে পারবে না। এখন মক্কা এবং মদিনার সমস্ত রাস্তা আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের দ্বারা পাহারা দেবে। এই জন্য ফেরেশতারা তাকে মক্কা এবং মদিনায় ঢুকতে দিবে না। যখন মক্কা মদিনা থেকে সে ফিরে যাবে, ওখানে ঢুকতে না পারবে, তখন সে একটা জায়গা, ওটা হলো বরিফে আহমাস, ওখানে যে দাঁড়াবে। হাদিসের মধ্যে আসছে যে ওই জায়গায় সে যে দাঁড়াবে। তখন মদিনা মুনাওয়ারায় তিনবার ভূমিকম্প হবে। এই যে তিনবার ভূমিকম্প হবে, এই তিনবার ভূমিকম্পে ওখানে মুনাফিক যারা তারা মদিনা থেকে বের হয়ে যাবে, তারা মদিনা থাকতে পারবে না ভূমিকম্প। এবং এরা সবাই যে সে যে ওই যে এখান থেকে বের হয়ে যায় ওই যে জায়গায় সে অবস্থান করবে, এই মুনাফিক যারা মদিনা থেকে বের হয়ে যাবে পুরুষ এবং মহিলা, তারা যে ওখানে তাকে যে পাবে তার সাথে মিলে যাবে মুনাফিক যারা, মানে আল্লাহ তাআলা মক্কা এবং মদিনাকে এইভাবে পাক করবেন। মানে তিনবার ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পে যারা মুসলমান তারা থাকতে পারবে, কিন্তু যারা মুনাফিক মানে ভিতরে ভিতরে কাফের কিন্তু নিজেকে মুসলমান প্রকাশ করে, তারা হলো মুনাফিক, তারা তখন থাকতে পারবে না, তারা ওই জায়গা থেকে বের হয়ে যাবে ভূমিকম্পে, বের হয়েই তারা দাজ্জালের সাথে যেয়ে মিলবে। জাহেরি ভাবে দেখতে গেলে দাজ্জালের হাতে জান্নাত এবং জাহান্নাম, সে যাকে ইচ্ছা জান্নাতে পাঠিয়ে দেবে, যাকে ইচ্ছা জাহান্নামে পাঠিয়ে দেবে। সত্যিকার অর্থে তার জান্নাত যেটা ওটা হবে জাহান্নাম, আর তার জাহান্নাম যেটা ওটা হবে জান্নাত।
এবং ওই সময়টা এমন হবে একদিন এক বছরের সমান হবে, আমাদের যে এখন এর একদিন এটা এক বছরের সমান। দ্বিতীয় দিন হবে এক মাইল এক মাসের সমান, আর তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান। প্রথম দিন হবে এক বছরের সমান, দ্বিতীয় দিন হবে এক মাসের সমান, তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান। এরপরে যে কয়দিন থাকবে ওটা নর্মাল আমাদের যে সময় এই সময়ের মধ্যে এরকমই থাকবে। সে একটা গাধার উপরে বসে থাকবে, ওই গাধার যে কান ওই দুইটা কানের দূরত্ব থাকবে 40 হাত, এত বড় কান। তার সাথে শয়তান থাকবে, যে শয়তান মানুষের সাথে সরাসরি কথা বলবে। দাজ্জালের উপর দাজ্জাল বসে থাকবে, ওই দুইটা 40 হাত লম্বা ওই গাধার দিকে দূরত্ব থাকবে কান, ওখানে শয়তান বসে থাকবে, শয়তান মানুষের সাথে সরাসরি কথা বলবে। দাজ্জাল যাকে যখন যা বলবে, যদি এইভাবে আকাশে মেঘ দেখে যদি বৃষ্টির কথা বলে সাথে সাথে বৃষ্টি পড়বে, যদি সে বলে যে এখন দুর্ভিক্ষ হবে সাথে সাথে বলার সাথে সাথে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। যেরকম হযরত ঈসা আলাইহিস সালামের একটু আগে বলা হলো যে ইজনিল্লাহ আল্লাহ তাআলার হুকুমে, এরকম দাজ্জালও বিভিন্ন রোগীকে, শ্বেত রোগী কুষ্ঠ রোগীকে বললে ভালো হয়ে যাবে, অন্ধকে বললে সে সাথে সাথে চোখে দেখা শুরু করবে, এরকম হবে। আল্লাহ তাআলা জমিনের বুকে যে সমস্ত বিভিন্ন খনি রেখেছে, যেরকম স্বর্ণের বিভিন্ন জিনিসের খনি থাকে, লোহা বিভিন্ন জিনিস, সে হুকুম দিলে সাথে সাথে বের হয়ে আসবে। দাজ্জাল একটা যুবক ছেলেকে ডাকবে, এরপরে তাকে তলোয়ার দিয়ে দুই টুকরা করে ফেলবে, এরপরে তাকে আবার ডাকবে আসো, সাথে সাথে সে হাসতে হাসতে আবার দাজ্জালের সামনে চলে আসবে। তার সাথে 70,000 ইহুদি থাকবে দাজ্জালের সাথে, এবং সবার সাথে তলোয়ার থাকবে, যুদ্ধের সমস্ত অস্ত্র সবকিছু থাকবে। মানুষের তিনটা গ্রুপ হবে, এক গ্রুপ থাকবে তারা দাজ্জালের একেবারে পুরোপুরি ইত্তেবা করবে, অনুসরণ করবে, যা বলবে সাথে সাথে মানবে। আর এক গ্রুপ তারা ওইটার কোনো কিছু আসর হবে না, কিছু হবে না, তারা নিজের চাষাবাদ করে খাবে, কোনো ওই করবে, ওটার ভিতরে তারা ব্যস্ত থাকবে। আরেক গ্রুপ থাকবে যারা ফুরাত নদীর পাশে দাজ্জালের সাথে লড়াইতে ব্যস্ত থাকবে, এক গ্রুপ তার অনুসারী, এক গ্রুপ তাদের তার নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তারা তাদের কাজে ব্যস্ত থাকবে, চাষাবাদ করবে, আর এক গ্রুপ ফুরাত নদীর পাশে তার সাথে যুদ্ধে লিপ্ত থাকবে। মুসলমানরা তখন শাম দেশের কোন এক জায়গায় একত্রিত হবে, একত্রিত হয়ে মুসলমানরা তখন পরামর্শ করবে যে এখন কি করা যায়। পরামর্শ করে তারা মুসলমানদের একটা গ্রুপ তারা ই করে রেডি করে দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য পাঠাবে। ওই যুদ্ধের মধ্যে এক ব্যক্তি এরকম থাকবে, হাদিসের মধ্যে আসছে হয়তো লাল অথবা সাদার মধ্যে একটু কালো এই ধরনের একটা ঘোড়া, ওই ঘোড়ার উপরে যারা থাকবে, এই যে সৈন্য যে আসবে মুসলমানদের এরা সবাই শহীদ হয়ে যাবে, একজনও জীবিত থাকবে না, সবাই শহীদ হয়ে যাবে। এরপর হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যারা থাকবে তাদের সাথে দাজ্জালের লড়াই হবে। এবং দাজ্জাল যখন হযরত ঈসা আলাইহিস সালামকে দেখবে এমন পেরেশান হয়ে যাবে,
এবং এমন ভাবে মেল্ট হয়ে যাবে যেরকম লবণ পানির মধ্যে দিলে যেরকম মেল্ট হয়ে যায় এরকম, মানে তার সমস্ত দাপট শেষ হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে এরকম অবস্থা হয়ে যাবে। তখন সমস্ত ইহুদিরা পরাজিত হয়ে যাবে যারা দাজ্জালের সাথে মিলে মুসলমানদের সাথে যুদ্ধ করবে। এরপর দাজ্জালের সমস্ত ঘটনা যখন শেষ হয়ে যাবে, ইহুদিরা সব শেষ হয়ে যাবে, তখন ইয়াজুজ মাজুজ শুরু হবে। ইনশাআল্লাহ ইয়াজুজ মাজুজের ব্যাপারে তারপরে ঈসা আলাইহিসসালামের একেবারে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত আমরা বর্ণনা করব। এরপরে যে আমাদের দ্বিতীয় পর্ব থাকবে, যে জিনিসটা যেহেতু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির দাবি যে আমি নিজেই ঈসা আলাইহিসসালাম এবং নিজেই আমি ইমাম মাহদি, ইমাম মাহদি আলাইহিসসালাম সম্পর্কেও আমরা তার আবির্ভাব থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা কিছু আলোচনা করব। এরপর যেহেতু সম্পৃক্তের সাথে কিয়ামতের আলামত, এদের দুইজনের ইমাম মাহদি আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালামের আবির্ভাবের সময় এবং এর আগে কিয়ামতের যে সমস্ত আলামত থাকবে, যেহেতু এগুলোর কোনোটাই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির সাথে কোনো রকমের কোনো সামঞ্জস্য রাখে না, ইনশাআল্লাহ আমরা কিয়ামতের আলামত যেগুলো বড় বড় এগুলোর উপরেও কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত ভ্রষ্টতা থেকে বাঁচার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার সঠিক দিন, যে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন এবং এই পর্যন্ত যারা উলামায়ে হক, তারা যেইভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তাদের কথা অনুযায়ী, তাদের লেখা অনুযায়ী, বলা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد আমাদের যে ক্লাস চলছিল, যে দর্শ চলছিল গত সপ্তাহে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং সমস্ত নবীদের নবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণের ইমাম, ইমামুল আম্বিয়া। এই জন্য আল্লাহ তাআলা নবুয়তের ধারার পরিসমাপ্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে ঘটিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবী আল্লাহ তাআলার সৃষ্টি হিসাবে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিসমাপ্তি হয়েছে সবার শেষে। সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম এবং তিনি সর্বপ্রথম নবী। কিন্তু এর আগে যে আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবী, কি হিসাবে? দুনিয়ার হিসাবে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা নাবিয়ুন ওয়া আদামু বাইনাল মা'ই ওয়াত-তিন, যে আমি তখনও নবী যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম মাটি এবং পানির মধ্যে। অর্থাৎ হাদিসের মধ্যে যে এসেছে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাটি এবং পানির দ্বারা তৈরি করে, এর মধ্যে আরো বিস্তারিত অনেক কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি তখনও নবী যখন হযরত আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে, অর্থাৎ এখনো পর্যন্ত হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়নি, তখনও আমি নবী। এই জন্য উলামায়ে কেরাম লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি কুলের উদ্দেশ্য, মাকসুদে কায়নাত, দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সৃষ্টি। সৃষ্টিকুলের রহস্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূরকে দুনিয়াতে সৃষ্টি করেন।
सर्वप्रथम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूर के सृष्टि कर तारपर दुनिया से जा किछु आछे सबकिछु अल्लाह ताआला सृष्टि कर जदिओ मुहाद्दिसीन किराम एई हादिसटिके ज़ईफ लिखेछेन दुर्बल हादिस किन्तु हाकिमुल उम्मत मुजद्दिद मिल्लत हजरत मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह लिखेछेन जे सनद हिसाबे चेन अफ हादिस सनद हिसाबे जे के कार थेके वर्णना करेछेन के कार थेके वर्णना करेछेन এই হিসাবে যদিও হাদিসটি দুর্বল তাই কিন্তু এত মুহাদ্দিসিনে কিরামে হাদিসটি বর্ণনা করেছেন যেটাকে বলা কাসরাতে তুরুক মানে অনেক ভাবে বর্ণনা করা হয়েছে যার কারণে এই হাদিসকে সহি বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূরকে সৃষ্টি করেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবী অর্থাৎ নবীর সৃষ্টির আগে থেকে নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্বেও নবী কিন্তু আল্লাহ তাআলার সিস্টেম এই নবুয়তের যে ধারা এই ধারার পরিসমাপ্তি আল্লাহ তাআলা ঘটাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আর এর আগে একটি হাদিসের উপরে বর্ণনা করা হয়েছে যে হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফ এবং কানজুল উম্মালের মধ্যে বর্ণিত বিস্তারিত ভাবে বলা হয়েছে যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এই ধারাকে একটা বিল্ডিং এর সাথে উদাহরণ দিয়েছেন এর উদাহরণ এমন একটি বিল্ডিং যে একজন ব্যক্তি খুবই সুন্দর একটি বিল্ডিং তৈরি করে এত সুন্দর বিল্ডিং যে মানুষ আসে এবং ওই বিল্ডিং দেখে সবাই আশ্চর্য হয়ে যায় এত সুন্দর বিল্ডিং কিন্তু এক কর্নারে একটা ইটের জায়গা খালি তো সবাই ওই লোকটিকে বলে যে আপনি হাল্লা বদাত হাজি লিবনা যে হ্যাঁ তুমি ইটটি যদি লাগিয়ে দিতে তাহলে তোমার ঘরটা একেবারে কমপ্লিট হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শেষ ইটখানা আমি অর্থাৎ নবুয়তের বিল্ডিং এর শেষ ইটখানা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে নবুয়তের এই ধারা শেষ হয়ে গেল কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন হবে না নতুন কোন নবীর আগমন হবে না নতুন কোন নবী এই জন্য বলা হচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবেন এবং এর উপরে এর আগে কয়েক সপ্তাহে বিস্তারিতভাবে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ নবী এর উপরে কোরআনে কারীমের 100 আয়াত রয়েছে 100 আয়াত এবং 210টি হাদিস তার মধ্যে বুখারী এবং মুসলিমের মধ্যে 19টি হাদিস এছাড়া অন্যান্য হাদিসের যে সমস্ত কিতাব সব কিতাবের মধ্যে পরিষ্কারভাবে আছে এবং এর আগে এটাও আমাদের আলোচনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি দুনিয়াতে আর কেউ নবী হতে পারত তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যোগ্যতা আছে لو كان بعدي نبي لكان عمر তার মধ্যে যোগ্যতা আছে তাহলে ওমর নবী হতো কিন্তু যেহেতু নবী আর কেউ হবে না এজন্য ওমরও নবী নয় আরো একটি বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কিয়ামত পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটবে যেগুলোকে আমরা কিয়ামতের আলামত বলে থাকি সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ধারাবাহিকভাবে আমরা কিয়ামতের আলামতগুলো পরবর্তীতে বর্ণনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি 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 করে যে প্রথম কি হবে তারপরে কি ঘটনা হবে তারপরে কি ঘটনা হবে তার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের কথা বলেছেন হযরত ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের কথা বলেছেন এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে আরো এরকম আনুষঙ্গিক অনেক ঘটনা এমনকি যিনি সাহাবীও নন তাবেঈ ওয়াইস আল কারনি তার সম্পর্কেও হাদিসের মধ্যে আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে তার কাছ থেকে দোয়া নিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের নবী এবং কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের নবী
যদি এমন কোন ঘটনা হতো যে এর পরে আর কোন নবী আসবে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তার আবির্ভাব সম্পর্কে বর্ণনা করতেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বর্ণনা করেছেন, লা নাবিয়্যা বাদি আনা খাতামুন নাবিয়্যিন, যে আমার পরে আর কোন রকমের কোন নবী আসবে না এবং আমি সর্বশেষ নবী। একটি হাদিসের মধ্যে আছে তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমু সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউবআছ ফিল আরদি, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার বুকে পাঠানো না হয়, দাজ্জালুনা কাযাবুনা, দাজ্জাল এবং মিথ্যাবাদী অর্থাৎ মিথ্যা নবুয়তের দাবিদার, তাদের আবির্ভাব যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কুল্লুহুম ইয়াযামু আন্নাহু নাবিয়্যুন, তাদের মধ্যে থেকে প্রত্যেকেই দাবি করবে যে আমি নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুহুম ইয়াযামু আন্নাহু নাবিয়্যুন লা নাবিয়্যা বাদি, কিন্তু এই সবগুলো মিথ্যা, আমি সর্বশেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এর আগে আমাদের আলোচনায় এটাও এসেছে যে এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা নবুয়তের দাবি করেছে তাদের সংখ্যা তিনজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যারা নবুয়তের দাবি করেছে তাদের ব্যাপারেও আমরা প্রায় ১২ জনের আলোচনা করেছি যারা নবুয়তের দাবি করেছিল। ১৩ নম্বরে আমরা আলোচনা করেছিলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সম্পর্কে, যে নবুয়তের দাবি করেছে। সে শুধু নবুয়তেরই দাবি করে নাই, সর্বপ্রথম সে বলেছে যে আমি একজন মুজাদ্দিদ, এর কিছুদিন পরে সে দাবি করেছে যে আমি ইমাম মাহদী, এরপর দাবি করেছে যে আমি মসীহে মাউউদ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, যে আবার দুনিয়াতে পরবর্তীতে আসবেন কিয়ামতের পূর্বে, সেই ঈসা আমি। এখন এটাকে প্রমাণ করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন দলিল প্রমাণ সে পেশ করেছে, কখনো সে বলেছে আমি নিজেই মারিয়াম, সে একজন পুরুষ আবার দাবি করেছে আমি মারিয়াম, এরপরে আস্তে 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 সে বিভিন্ন নবীর নাম নিয়েছে যে আমি ওই নবী, আমি নিজেকে আদমও বলেছে, নিজেকে বিভিন্ন নবীর নাম নিয়েছে, কিন্তু তার যারা অনুসারী মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মারা যাওয়ার পরে তার অনুসারী যারা, তারা চিন্তা করেছে যে এখন যদি আমরা বলি যে সে নবী ছিল তাহলে অনেকেই মানবে না, আর এর কোনো প্রুফও থাকবে না আমাদের হাতে, তো যেহেতু কিয়ামতের আগে আরো দুটি আলামত যেটা সবাই যেটা গ্রহণ করবে, সবাই যেটা মানবে, এবং এটা আমাদের আকীদার অংশ যে হযরত ঈসা আলাইহিস সালাম আবার কিয়ামতের পূর্বে দুনিয়াতে আসবেন, এমনই ভাবে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে এটাও আমাদের আকীদার অংশ যে তিনি আবার দুনিয়াতে আসবেন, এই জন্য তার অনুসারী যারা তারা এখন বলে যে ইমাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইমাম মাহদি এবং তিনি মসীহ মওউদ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদি একই ব্যক্তি এবং তিনি মারা গেছেন। এর উপরে আমাদের সর্বশেষ আলোচনা চলছিল যে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কোনো সামঞ্জস্য আছে কিনা। কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে এবং অনেক হাদিসে, ১০০ হাদিস মুহাদ্দিসিনা কিরাম একত্রিত করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, তার কোনোটার সাথে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কোন রকমের কোনো সামঞ্জস্য আছে কিনা, এবং কোরআনে কারিমে যে সমস্ত ফজিলত, যে সমস্ত জিনিস হযরত ঈসা আলাইহিস সালামের বর্ণনা করা হয়েছে সেগুলোর কোনো একটা কিছু তার মধ্যে আছে কিনা, এই ব্যাপারে আমাদের আলোচনা চলছিল। আজকে আমাদের আলোচনা যে হযরত ঈসা আলাইহিস সালাম, গত সপ্তাহে এর উপরে কিছু হয়েছিল, হযরত ঈসা আলাইহিস সালাম কখন এবং কোন জায়গাতে আসবেন। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে তিনি দামেস্কে নামবেন এবং টাইম হবে ফজরের টাইম, এবং ওখানে সাদা একটা মিনার থাকবে, সেই মিনারের ওখানে নামবেন।
এমন অবস্থাতে নামবেন যে যখন মুসলমানরা যেহেতু এখানে কথা মাঝখানে এই জন্য আপনাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হবে যে মুসলমানরা দাজ্জালের সম্পর্কে আবার দাজ্জালের আলোচনা চলে আসছে, তো এটা আবার আমাদের পুরোপুরি হয়ে যাবে যখন আমরা কিয়ামতের আলামত সমূহ যখন বর্ণনা করব তখন আমরা স্টেপ বাই স্টেপ একর বাই অর্ডার প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম নাম্বার নাম্বার ওয়ার আমরা বর্ণনা করব, তখন আমাদের এগুলো আবার পরিপূর্ণভাবে বুঝে আসবে ইনশাআল্লাহ। এখন যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে, এটা শেষ হলে আমরা হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পর্কে খুবই সংক্ষেপে বলবো, এরপরে আমরা কিয়ামতের আলামত গুলো একটা একটা করে ইনশাআল্লাহ আমাদের এই দর্শে আমাদের এই ক্লাসে আমরা বলবো। এমন অবস্থাতে আসবেন যে যখন মুসলমানদের একটা গ্রুপ দাজ্জালের সঙ্গে লড়াইরত অবস্থায় থাকবে এবং তাদের সংখ্যাও রয়েছে, মুসলমানদের সংখ্যা হলো পুরুষ হবে 800 এবং মহিলা থাকবে 400, যারা দাজ্জালের সাথে লড়াইরত অবস্থায় থাকবে। এমন অবস্থাতে হযরত ঈসা আলাইহিসসালাম আসবেন। এখানে উল্লেখ করা উচিত মির্জা গোলাম আহমদ জীবনে কোনোদিন দামেস্কে যায়নি, এমনকি সে মক্কা এবং মদিনাতেও যায় না, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সময় দাজ্জালের আবির্ভাব হয়েছে এমন কোন প্রমাণ কারো কাছে নেই, এমনকি তার যারা অনুসারী তারাও এটা স্বীকার করে না, যার কারণে হযরত ঈসা আলাইহিসসালামের সাথে তার কোন রকমের কোন সামঞ্জস্য নাই, এটা তার একটা প্রমাণ। হযরত ঈসা আলাইহিসসালাম এমন সময় আসবেন যে যখন ইমাম মাহদী আলাইহিসসালাম এই মুসলমানদেরকে নিয়ে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেবেন, এমনকি ইকামত হয়ে যাবে, হযরত মাহদী আলাইহিসসালাম ইমামের জায়গায় দাঁড়ানো থাকবেন, পিছন থেকে হযরত ঈসা আলাইহিসসালাম আসবেন, তখন ইমাম মাহদী আলাইহিসসালাম সাথে সাথে হযরত ঈসা আলাইহিসসালামকে নামাজের জন্য ডাকবেন ইমামতি করানোর জন্য। তিনি হাদিসের মধ্যে একেবারে পরিষ্কার ভাবে আছে, আমি হাদিসের রেফারেন্স এই জন্য দিচ্ছি না যেহেতু হাদিসের আলোচনা করতে গেলে আবার এক একটা হাদিসের উপরে অনেক লম্বা হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিসসালাম হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের পিঠে হাত দিয়ে বলবেন যে যান আপনি ইমামত করেন, যেহেতু ইকামত হয়ে গেছে এজন্য আপনি ইমামত। হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম ফজরের নামাজের ইমামতি করবেন। এরপর হযরত ঈসা আলাইহিসসালাম যখন দুনিয়াতে আসবেন কতদিন থাকবেন? হাদিসের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিসসালাম 40 বছর পর্যন্ত দুনিয়াতে থাকবেন। আপনারা জানেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার বয়স হয়েছিল 79 বছর, কোন মিল আছে? কোন রকমের কোন মিল নেই। হযরত ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে এসে আবার বিয়ে করবেন এবং হযরত শুআইব আলাইহিসসালামের বংশের একটি মেয়েকে বিয়ে করবেন এবং তার সন্তান হবে, এবং হযরত ঈসা আলাইহিসসালাম আসার পরে কুশ এটাকে সলিব এটাকে ধ্বংস করে দেবেন এবং দুনিয়াতে যত শুয়োর আছে সমস্ত শুয়োরকে মেরে ফেলবেন এবং নামাজ যখন শেষ হবে, এখানে আমি এই বাই ওয়ার্ডার বলছি না, মানে হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে যেগুলো শুধু একটু, নামাজ শেষ হওয়ার পরে হযরত ঈসা আলাইহিসসালাম মসজিদের দরজা খুলতে বলবেন, যখন দরজা খোলা হবে তখনই দাজ্জালকে দেখতে পাবেন এবং দাজ্জাল এবং দাজ্জালের সাথে যারা ইহুদি তার সাথে থাকবে তারা সকলে সেখানে একত্রিত থাকবে।
দাজ্জালের সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা মুসলমান থাকবে তাদের সাথে লড়াই হবে, এবং দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে হত্যা করবে। এবং এর আগে আমরা পরবর্তীতে বলবো যখন কিয়ামতের আলামত বর্ণনা করি তখন যে মুসলমানদের মধ্যে অনেকে চেষ্টা করবে, অনেক মুসলমান একত্রিত হবে, চেষ্টা করবে কিন্তু দাজ্জালকে কেউ মারতে পারবে না। শুধু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এমন একটা কৌশল থাকবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে দাজ্জাল এমন ভাবে গলে যাবে যেমন লবণ পানিতে গলে যায়, বা বরফ যেমন গলে যায়, ঠিক এমন ভাবে দাজ্জাল গলে যাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে। এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় যেই স্থানে দাজ্জালের সঙ্গে তার লোকদের সঙ্গে লড়াই করবেন সেই জায়গাটা হবে ফিলিস্তিনের মধ্যে একটা জায়গা, তার নাম হবে লুদ, লুদ নামক স্থান। এরপর দাজ্জালের মারা যাওয়ার পরে দুনিয়াতে, পুরো দুনিয়াতে শান্তি ফিরে আসবে এবং পুরো দুনিয়াতে সমস্ত মানুষ মুসলমান হয়ে যাবে যারা বাকি থাকবে। ইহুদি যারা ওই সময় বেঁচে থাকবে তাদেরকে একজন একজনকে তালাশ করে করে মারা হবে, এবং কোন জিনিস, কোন মানুষ, কোন জীব জন্তু গাছ কেউ ইহুদিদেরকে কেউ কোনো আশ্রয় দেবে না, সবাই বলে দেবে, এমনকি গাছের আড়ালে গেলে গাছও বলে দেবে যে আমার পিছনে ইহুদি আছে, পাথরের আড়ালে গেলে পাথরও বলে দেবে। ইসলাম ছাড়া আর সমস্ত ধর্ম তখন শেষ হয়ে যাবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিবেন যে এখন আর কোনো জিহাদ হবে না, যেহেতু আর কোনো প্রয়োজন নেই, এই জন্য কারোর সাথে আর কোনো জিহাদের দরকার নেই। এবং অমুসলিমদের কাছ থেকে যে জিজিয়া যেটাকে বলা হয় ট্যাক্স, এটাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিবেন যে আর কারো কাছে, এই জন্য বলা হবে যেহেতু আর ট্যাক্স নেওয়ার মতো কেউ থাকবে না, যেহেতু সবাই মুসলমান থাকবে, এবং ধন সম্পদ এত বেশি হবে যে জাকাত নেওয়ার মতো কেউ থাকবে না, জাকাত নেওয়ার মতো আর কেউ থাকবে না, তখন এই জাকাতের হুকুমও রহিত হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে এখন থেকে আর জাকাত দেওয়ার প্রয়োজন নেই। হ্যালো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ করবেন এবং উমরা করবেন। এর দ্বারাই বোঝা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানির জীবনে কোনোদিন সৌদি আরবে যায়নি, আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হজও করবেন এবং উমরাও করবেন। কোন রিওয়ায়েত আছে শুধু হজ করবেন, কোন রিওয়ায়েত আছে উমরা এবং হজ দুটোই করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবেন, ওখানে হাজির হবেন, হবেন কোরআন হাদিসের উপরে নিজেও আমল করবেন এবং সমস্ত মানুষকে আমল করার জন্য বলবেন। এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নবীদের নবী এবং সবার পূর্বেও নবী, সবার শেষেও নবী, এটা প্রমাণ করার জন্য, এটাই হলো হিকমত যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আবার পাঠাবেন। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন এই জন্য যে অন্যান্য যে বড় বড় অন্যান্য যে সমস্ত নবী তাদের যুগ আগে চলে গেছে, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500 বছর পূর্বে, এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চর্চাই দুনিয়াতে বেশি হবে। তো আল্লাহ তাআলা এই জিনিসটাকে প্রমাণ করার জন্য যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং অন্যান্য নবীদের পরে সবচেয়ে বড় এবং এমন একজন নবী যে যার চর্চা দুনিয়াতে বেশি হবে, সেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে আবার পাঠাবেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে দ্বীনের উপরে আমল করার জন্য এবং মানুষকে আমল করানোর জন্য এটা প্রমাণ করার জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী নন উম্মতের নবী নন তিনি নবীদেরও নবী এটা প্রমাণ করার জন্য এবং এর প্রুফ হিসেবে যদি আপনারা এর প্রমাণ কি আছে আপনারা কোরআনে কারিমে এর আগে বলা হয়েছে আল্লাহ তাআলা তো সবকিছু আগে থেকে জানেন নবীদের পাঠানোর আগে থেকেও আল্লাহ তাআলা জানেন দুনিয়া সৃষ্টির আগেও আল্লাহ তাআলা জানেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হবে সমস্ত নবীদের পরে তারপরেও কোরআনে কারিমে আছে আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে যে যদি আপনাদের যুগে সেই নবী আসে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না তাহলে সেই নবীর উপরে আপনারা ঈমান আনবেন শুধু ঈমান আনাই যথেষ্ট নয় তার সহযোগিতাও করব যার কারণে প্রত্যেক নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সম্পর্কে যার যার যুগে আলোচনা করেছেন এবং উম্মতদেরকে নসিহত করেছেন যে সেই নবীকে যদি তোমরা পাও তাহলে অবশ্যই তার উপর ঈমান আনবে এবং এই জন্যই আমাদের অনেক আগে যখন আমাদের বুখারীর দরস চলছিল তখন বলা হয়েছিল একবার নয় অনেকবার এই কারণেই মদিনাতে ইহুদিদের আবির্ভাব মক্কাতে কোনো ইহুদি ছিল না কিন্তু মদিনাতে ইহুদি আগে থেকেই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে থেকেই মদিনাতে ইহুদিরা থাকতো এই জন্য থাকতো যে তাদের যে ধর্মীয় কিতাব তাদের সেই কিতাবের মধ্যে উল্লেখ ছিল যে সর্বশেষ নবী যার আবির্ভাব হবে তিনি ইয়াসরাবে আসবেন ইয়াসরাব হলো মদিনা তিনি মদিনাতে আসবেন ওই নবীকে পাওয়ার জন্য ইহুদিরা ইহুদিদের আসল বসত হলো ফিলিস্তিনে শাম যেটাকে বলা হয় এখন তো শাম একটা এরিয়া এই একটা এরিয়া না সিরিয়া শুধু সিরিয়া শাম নয় মানে পুরো সিরিয়া ফিলিস্তিন ইসরায়েল জর্ডান এই সবগুলো মিলে হলো শাম যেটা মানে কিতাবের পরিভাষায় এই সবগুলো মিলে হলো শাম তো ইহুদিদের বসবাস ছিল শাম দেশে সেখান থেকে ওই শেষ নবীর উপর ঈমান আনার জন্য তারা মদিনাতে এসে নিজেরা এখানে বসবাস শুরু করে প্রত্যেক নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সম্পর্কে আগমন সম্পর্কে তার উম্মতদেরকে নসিহত করে আর যেহেতু বনি ইসরায়েলেরই সমস্ত আম্বিয়ায়ে কেরাম নয় জন ছাড়া হিসাব করি যদি আমরা সবাই যেহেতু বনি ইসরায়েলের নবী এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই ইহুদিদের আবির্ভাব মানে বনি ইসরায়েল হলো ইয়াকুব আলাইহিস সালাম তাদের ভাষায় ইসরায়েল মানে হলো আব্দুল্লাহ আল্লাহর বান্দা ইয়াকুব আলাইহিস সালামের লকব ছিল আব্দুল্লাহ তাদের ভাষায় ইসরায়েল ইসরায়েল মানে হলো আব্দুল্লাহ তো বনি মানে হলো সন্তান এই সমস্ত ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই হলো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান যত আম্বিয়া কেরাম এই জন্য তাদের ধর্মীয় কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক বিস্তারিতভাবে আলোচনা ছিল এই জন্যই তারা মদিনাতে এসেছে যাই হোক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তিনি হিসাবে দুনিয়ার হিসাবে সমস্ত রকমের আল্লাহর রহমত এবং বরকত দুনিয়াতে নাজিল হয় মানুষের অন্তর থেকে তাদের হিংসা বিদ্বেষ সব কিছু বের হয়ে যায় কেউ কারোর সাথে হিংসা করবে না কারোর সাথে কোনো হাসাদ করবে না পরস্পরের আত্মরতা থাকবে না সব কিছু শেষ হয়ে যাবে কি বলো এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক একটা আনার ডালিম এত বড় হবে যে পুরো এক এক জামাত এক এক গ্রুপ লোকের জন্য একটা আনার যথেষ্ট হবে এত বড় হবে কি কি হবে একটা উটের দুধ এত হবে যে পুরো একটা জামাতের জন্য একটা এলাকার লোকের জন্য যথেষ্ট হয়ে যাবে এক একটা ছাগলের দুধ এত হবে যে পুরো একটা এলাকার লোকের জন্য যথেষ্ট হয়ে যাবে যে সমস্ত জীবজন্তু আছে এই হাদিসে আছে বুখারী শরীফেও আছে মুসলিম শরীফেও আছে আবু দাউদ শরীফেও আছে
এবং ইবনে মাজাহ এবং এছাড়া অন্যান্য কিতাবে এটা আমরা যখন কিয়ামতের আলামতগুলো যখন আমরা ওই বাই অর্ডার যখন বলবো তখন ইনশাআল্লাহ আরো একটু ডিটেইল বলবো। এখন তো শুধু আমি এক হিসেবে কোট করছি হযরত ঈসা আলাইহিস সালামের অবস্থাটা যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সাথে কোন রকমের কোন মিল নেই। যত জীবজন্তু আছে মানুষকে যে সমস্ত জীবজন্তু ক্ষতি করে তারাও কোন রকমের কোনো ক্ষতি করবে না। হাদিসের মধ্যে এসেছে আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আছে যে কোন একটা ছোট মেয়েও যদি কোন একটা বাঘের মুখের মধ্যে হাত দেয় তাহলে ওই বাঘ তাকে কোনো ক্ষতি করবে না। এমন সময় এবং শিয়াল বা ছাগল এবং বাঘ একই ঘাটে পানি পান করবে, কেউ কারো কোনো ক্ষতি করবে না, এমন অবস্থা হবে। পুরা দুনিয়াতে শান্তি নিরাপত্তা এসে যাবে। এবং হযরত ঈসা আলাইহিস সালামের অন্যান্য অবস্থার মধ্যে এটাও এসেছে যে রোম থেকে ইতালি যে রোম সেই রোম থেকে একটা বড় একটা সৈন্যের একটা দল তারা আসবে এবং তারা একত্রিত হবে। ওখানে শব্দটা হাদিসের মধ্যে আমাক এসেছে, কোন জায়গায় দাবিক এসেছে, দাবিক কোন শব্দ কোন হাদিসে এসেছে আমা, এখানে তারা আসবে, এটা মুসলিম শরীফের হাদিস। সেখান থেকে রোম থেকে তারা এই স্থানে যখন আসবে এটা মুসলমানরা যখন শুনতে পারবে জানতে পারবে মদিনা থেকে একটা গ্রুপকে পাঠানো হবে তাদের সাথে যুদ্ধ করার জন্য। এবং ওই গ্রুপের মধ্যে মদিনা থেকে যাদেরকে ওই রুমি সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য পাঠানো হবে তাদের সম্পর্কে হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস যে ওই যুগের সবচেয়ে উত্তম যে সমস্ত ব্যক্তি থাকবে তাদেরকে পাঠানো, ওই রুমি সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য, অমুসলিম সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য মদিনা থেকে যে সমস্ত মুসলমান সৈন্যরা যাবে তারা হবে ওই যুগের সবচেয়ে ভালো নেক আল্লাহওয়ালা ব্যক্তি। এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যে ওই মুসলিম সৈন্যদের মধ্যে তিনটা গ্রুপ হয়ে যাবে, তিনটা ভাগ হবে, তিন ভাগে ভাগ হবে। তার মধ্যে একটা গ্রুপ সব শহীদ হয়ে যাবে, এরপরে একটা গ্রুপ ওই রোমি সৈন্যদের হাতে পরাজিত হবে, আর তৃতীয় যে গ্রুপটা থাকবে তারা তাদের উপর বিজয় লাভ। এরপর যারা বিজয় লাভ করবে তারা ওই এলাকা থেকে যে কুস্তান্তিনিয়া যাবে, ওখানে যে কুস্তান্তিনিয়াতেও তারা বিজয় লাভ করবে। বিজয় লাভ করার পরে কুস্তান্তিনিয়া যখন যুদ্ধ করবে, যুদ্ধ করার পরে ওখানে অনেক ধন সম্পদ তারা যে পাবে, যেহেতু যুদ্ধে তারা বিজয় হবে, বিজয় হওয়ার পরে ওখানে লোকজন যারা তারা তাদের হাতে মারা যাবে, মারা যাওয়ার পরে অনেক ধন সম্পদ তারা ওখানে পাবে। এই ধন সম্পদ বিতরণ করা হবে, ওই বিতরণ করা অবস্থায় তারা জানতে পারবে মানে খবর এরকম ভাবে একটা ভুল খবর এরকম তাদের সামনে আসবে যে দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে, অমুক জায়গায় দাজ্জাল এসে গেছে। কিন্তু ওই এলাকাতে দাজ্জাল আসেন নাই, কিন্তু দাজ্জালের আবির্ভাব ঠিকই হবে তখন কিন্তু শাম দেশে হবে। দাজ্জালের সম্পর্কে আমরা কিয়ামতের আলামত যখন বর্ণনা করবো তখন আমরা বিস্তারিত ভাবে বলবো যে দাজ্জাল সারা দুনিয়া এমন কোন জায়গা থাকবে না যে জায়গায় সে যাবে না, সারা দুনিয়া চষে বেড়াবে এবং তার গতি থাকবে হাওয়ার মতো এবং মেঘের মতো, মেঘ যেরকম দ্রুত যায় বাতাসে, বাতাস যেমন দ্রুত চলে এরকম দ্রুত গতিতে সে যেতে পারবে। খুব দ্রুত চলতে পারবে, সারা দুনিয়া ঘুরবে, সারা দুনিয়া ঘুরার পরে এটা আমরা দাজ্জালের সম্পর্কে যখন বলবো কিয়ামতের আলামত তখন আরো বিস্তারিত ভাবে বলবো, সে মক্কাতে যাবে, তারপরে মদিনাতে যাবে কিন্তু ঢুকতে পারবে না,
হাদিসের মধ্যে এসেছে যে সেখানে গেট থাকে, বিভিন্ন গেট থাকে, এক গেট থেকে অন্য গেটে প্রবেশ করতে চাবে, এক গেট থেকে অন্য গেটে প্রবেশ করতে চাবে, কিন্তু সে প্রবেশ করতে পারবে না। যখন সে সব গেট থেকে ফিরে যাবে তখন সে আবার ফিরে সামদেশে যাবে, ওই সামদেশে যখন সে ফিরে যাবে তখনই হলো হযরত ঈসা আলাইহিসসালামের আবির্ভাব হবে, ওই সময়টা হবে ওই সময়। আপনি প্রশ্ন করেছিলেন যে আবার হবে কিনা, যেহেতু এখানে অর্ডার নেই এই জন্য সে সব জায়গায় ঘুরে মক্কা মদিনায় ঢুকতে পারবে না, ফিরে যখন সে আবার ওই সামদেশে পৌঁছবে ওই সময়টা হবে ওই সময় যখন হযরত ঈসা আলাইহিসসালামের আবির্ভাব হবে। এবং এই মুসলমানদের যে সৈন্য যেগুলো এরাও তখন ফিরে সামদেশে যাবে, এবং এই মুসলমানদের সৈন্য যারা ফিরে যাবে তারাই হলো ওই যে হযরত ঈসা আলাইহিসসালামের সাথে এবং ইমাম মাহদী আলাইহিসসালামের সাথে যারা থাকবে, যারা নামাজে শরীক হবে, এরাই হবে ওই লোকগুলো যাদের সংখ্যা বলা হয়েছে যে 800 পুরুষ এবং 400 মহিলা। মানুষ অধিকাংশ মানুষ তখন বাইতুল মাকদিসে একত্রিত হবে, এখন যে বাইতুল মাকদিস এখানে মানুষ একত্রিত হবে, এবং এটা হলো ভিন্ন সাইড আর কি, দাজ্জালের সাইড। দাজ্জাল যখন ওই এরিয়াতে যাবে তখন দাজ্জাল ওখানে মানুষকে খুব মারতে থাকবে, খুব অত্যাচার করতে থাকবে, এবং এমন পরিস্থিতি হবে যে মুসলমানরা দাজ্জালের থেকে পলায়ন করতে থাকবে। পালাতে পালাতে তারা আফিত নামক একটা জায়গা, পাহাড়ের একটা উপত্যকা, ওখানে যে আশ্রয় নেবে। ওই সময় মুসলমানদের উপর খুবই খারাপ অবস্থা হবে, খুব দুর্ভিক্ষ, যেহেতু তাদের আর কোনো পালাবার মতো আর কোনো জায়গা থাকবে না, ওখানেই তারা একত্রিত থাকবে, ওখান থেকে বের হওয়ার মতো তাদের থাকা খাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকবে না। এমন অবস্থা যে হাদিসের মধ্যে এসেছে যে তারা তখন তাদের যে কামান, তীরের সাথে যে কামান বলে এটাকে কি বলে, যে কামান, কামানের সাথে যে দড়ি থাকবে এই দড়ি পর্যন্ত তারা খেয়ে, মানে এমন মুসলমানদের উপর দুরবস্থা হবে। এমন সময় হঠাৎ করে তারা একটা আওয়াজ শুনতে পাবে যে তোমরা নিশ্চিন্তে থাকো, আর চিন্তা করবে না, তোমাদের এখন সাহায্য করার মতো লোক এসে গেছে। এই সময়টা সেই সময় হবে যখন হযরত ঈসা আলাইহিসসালাম আসবেন এবং ইমাম মাহদী আলাইহিসসালাম সেখানে আগে থেকে উপস্থিত থাকবেন, এই সময়টা সেই সময় হবে। তখন তারা আশ্চর্য হয়ে যাবে, মানুষ আশ্চর্য হয়ে বলবে যে কিভাবে আমাদের সাহায্য কে করবে, কিভাবে হবে। এবং ওই সময়টা এমন একটা সময় হবে, হাদিসের মধ্যে এসেছে আবু নুয়াইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন যে ভারতবর্ষে তখন যুদ্ধ চলতে থাকে এবং মুসলমান যারা তারা সেই যুদ্ধে সেই জেহাদে বিজয় লাভ, এবং ভারতে ওই সময় যারা বাদশাহ থাকবে তারা সবাই পরাজিত হবে। ওই সময় যারা ভারতবর্ষে যারা যুদ্ধেরত থাকবে এবং ওই সমস্ত বাদশাহ যারা তখন ভারতবর্ষে থাকবে তারা যারা পরাজিত হবে তারা হবে ওই সময় নিকৃষ্ট ব্যক্তি, এবং যারা ওই সময় বিজয় লাভ করবে মুসলমান তারা হবে ওই সময় সবচেয়ে উত্তম ব্যক্তি। এবং তাদের সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা আল্লাহ তাআলার কাছে খুবই গ্রহণযোগ্য হবে এবং আল্লাহ তাআলার কাছে তারা মার্জনীয়, আল্লাহ তাআলা তাদের সবার গুনাহকে মাফ করে দিবেন এবং তারা পাক পবিত্র এবং উত্তম ব্যক্তি হবে। তারা যখন ভারতবর্ষে যুদ্ধ করার পরে তারাও বাইতুল মাকদিসে ফিরার জন্য যাবে, বাইতুল মাকদিসে একত্রিত হওয়ার জন্য যাবে, তারা যে হযরত ঈসা আলাইহিসসালামকে সেখানে পাবে। হযরত ঈসা আলাইহিসসালামের আরো যে সমস্ত ঘটনা সেগুলো হলো হযরত ঈসা আলাইহিসসালামের আসার পূর্বে দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জালের আবির্ভাব হবে শাম এবং ইরাকের মাঝখানে একটা জায়গা, ইরাক এবং শাম, শাম বলতে মানে পুরা শাম যেটা। কাফ ফা রা পরিষ্কার ভাবে লেখা থাকে, এবং যারা আরবি পড়তে পারবে না প্রত্যেকটা ব্যক্তি
তার দিকে তাকালে এটা পড়তে পারবে। তারা লেখাপড়া জানে না, আরবি জানে না, তারাও পড়তে পারবে। কাফ পা এবং র লেখা জানে। তার বাম চোখ, বাম চোখে সে খুবই কম দেখবে, এটাকে মানে কানা বলি আমরা, অন্ধ না, কানা মানে খুবই কম। আর ডান চোখটাও দেখতে সুন্দর হবে না, আঙ্গুরের মতো, যেমন একটা আঙ্গুর যদি চোখের জায়গায় যদি একটা আঙ্গুর থাকে যেরকম উঁচু হয়ে থাকে, ডান চোখটা এরকম থাকে। মক্কা এবং মদিনা থেকে যখন সে বিতাড়িত হবে, যখন ফেরেশতারা তাকে ঢুকতে দেবে না, তখন জারিফ নামক একটা জায়গা, জারিফ আহমার নামক একটা জায়গা যেখানে যে সে অবস্থান করে। ওই সময় মদিনাতে তিনবার ভূমিকম্প হবে। ওই ভূমিকম্পে ওইখানে যারা মুনাফিক থাকবে মদিনাতে, তারা সবাই ওই জায়গা থেকে ওই ভূমিকম্পের সাথে বের হয়ে আসে। তারা এসে ওই জারিফ, জারিফ আহমার যে জায়গাটা যেখানে দাজ্জাল অপেক্ষা করবে, তাদের সাথে এসে এই মুনাফিকিন সবাই দাজ্জালের সাথে এসে মিলবে। দেখতে হাদিসের মধ্যে এসেছে যে দেখতে তার ডান হাতে এবং বাম হাতে জান্নাত এবং দজক থাকবে, কিন্তু বাস্তবে তার হাতে যেটা জাহান্নাম হবে ওটা হলো জান্নাত, আর তার হাতে যেটা জাহান্নাম জান্নাত হবে এটা হলো জাহান্নাম, অপোজিট হবে। এটার মিনিং হলো তার হাতে থাকবে মানে হাতের উপরে না, মানে তার ডান সাইডে ভরা হবে, মানে সে দেখাতে পারবে, এটা জান্নাম, এটা হলো জাহান্নাম। এটাও আমরা কিয়ামতের আলামত গুলো যখন বলবো তখন আরেকটু বিস্তারিত ভাবে বলবো। দাজ্জালের সময়, দাজ্জালের যখন আবির্ভাব হবে তখন প্রথম দিন হবে এক বছরের সময়, মানে প্রথম দিন তার যে দিন হবে ওই দিনটা হবে এক বছরের মতো লম্বা। দ্বিতীয় তার যে দিনটা হবে এটা হবে এক মাসের সমান লম্বা। তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের মতো লম্বা। তারপরে বাকি যত দিন এটা হলো রেগুলার দিন, যেরকম এরকম যে গাধার উপরে সে সওয়ার থাকবে, ওই গাধাটা এত বড় হবে যে ওই গাধার দুই দিকে যে কান থাকবে এত লম্বা থাকবে যে ওটার দূরত্ব 40 হাত, কোন রিওয়ায়েতে 40 গজ। এবং তার অন্য এই হাদিস এখানে আছে যে তার সাথে অনেক শয়তান থাকে, অন্য এক হাদিসে আছে যে তার ওই গাধার কানের উপরে শয়তান থাকে, এই কানের উপরে শয়তান থাকে। সে মেঘ দেখে মানুষকে বলবে, মেঘের দিকে তাকে বলবে বৃষ্টি হয়ে যাবে, সাথে সাথে বৃষ্টি হবে। অন্য হাদিসে এখানে তো সংক্ষেপে, যখন তার কিয়ামতের আলামত বলবো তখন বিস্তারিত ভাবে বলবো। যে হাদিসের মধ্যে বিস্তারিত ভাবে আছে যে সে যাকে বলবে যে আমার উপরে ঈমান আনো, যখন সত্যিকার যারা মুসলমান তারা যখন বলবে যে না তোমার উপর আমরা ঈমান আনবো না, সাথে সাথে সে হুকুম করবে যে তা ওই এলাকার সমস্ত গাছপালা সবকিছু মারা যাবে, গরু ছাগল সবকিছু মারা যাবে এবং তাদের উপরে দুর্ভিক্ষ হয়ে যাবে, গরিব হয়ে যাবে, তারা সবকিছু শেষ হয়ে যাবে। আর যারা তার উপরে ঈমান আনবে, আচ্ছা এখানে ওই যে হাদিসটা যে বলা হয়েছিল যে হাত্তা ইউবআসা দাজ্জালুনা ইউবআসা ফিল আরদি দাজ্জালুনা কাযাবুন, যে কাযাব এবং দাজ্জালের সাথে এই যারা নবুয়তের দাবি করেছে তাদের সাথে সম্পর্ক, সম্পর্ক হলো দাজ্জাল প্রথম নিজেকে নবী দাবি করবে, তারপর সে নিজেকে আল্লাহ দাবি করবে যে আমি খোদা, আমি আল্লাহ। তো প্রথম নবী দাবি করবে, তারপরে নিজেকে খোদা দাবি করবে। এই জন্য দাজ্জালুনা কাযাবুনা বলা হয়েছে এই জন্য যে পরবর্তীতে যারাই নবুয়তের দাবি করেছে তারা মিথ্যাবাদী, তারা নিজেদেরকে নবী বলে আখ্যায়িত করেছে, এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানি শেষ পর্যন্ত নিজেকে খোদা বলেও দাবি করেছে বিভিন্ন ভাবে।
এটাও আমরা কাদিয়ানি সম্পর্কে যখন আরো বিস্তারিত তার আকীদা গুলো বলবো তখন বলার চেষ্টা করবো। এর সাথে এর সম্পর্ক আছে যে নিজেকে প্রথম দাজ্জাল নিজেকে নবী দাবি করেছে, তারপরে নিজেকে খোদা দাবি করে এবং সে দাজ্জাল কোন কুষ্ঠ রোগীকে হাত দিবে সাথে সাথে ভালো হয়ে যাবে, কোন জন্মগত অন্ধ ব্যক্তিকে সে কিছু পরে ফু দিবে সাথে সাথে সে দেখতে পাবে। সে হুকুম করবে ওটা সে পারবে না, এতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা থাকবে, যেহেতু ওই সময়টা এরকম একটা সময় হবে যারা রিয়েল মুসলিম তারা মুসলিম না তাদের পার্থক্য করতে হবে, যেহেতু যারা মুসলিম না তাদের সাথে ইমাম মাহদি আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালাম যুদ্ধ করবেন এবং তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিবেন এমন একটা পর্যায়ে আনতে হবে। এই জন্য এটাও আল্লাহর হুকুমে, এটা তার নিজের এখতিয়ারে না, যদি তার ক্ষমতা থাকতো তাহলে সে নিজের চোখে ভালো করতে হবে। এটাও একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা এবং তার এমন ক্ষমতা থাকবে, এমন ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে থাকবে, সে হুকুম করবে জমিনের মধ্যে যে সমস্ত বিভিন্ন ধন থাকে সম্পদ থাকে যেমন স্বর্ণ খনি থাকে যা কিছু থাকে হুকুম করলে সবকিছু বের হয়ে তার সাথে সাথে চলতে থাকবে। হাদিসের মধ্যে এসেছে মানুষকে বিশ্বাস করানোর জন্য সে একটা যুবক ছেলেকে ডাকবে, ডাকার পরে এক রেবায়াতে আছে যে সে তলোয়ার দিয়ে দুই টুকরা করবে টুকরা টুকরা করবে, এক রেবায়াতে আছে তীর দিয়ে সে মেরে ফেলবে, মারার পরে তারপরে আবার সে টুকরা গুলোকে ডাকবে, ওই ছেলেটা হাসতে হাসতে চলে আসবে তার সামনে। এবং হাদিসের মধ্যে এটাও আছে যে এটা শুধু সে একটা ওই একটা ব্যক্তি সম্পর্কেই পারবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, দ্বিতীয় আর কাউকে সে মারতে পারবে না, এই একটা লোককে সে মারতে পারবে আবার জীবিত করতে পারবে আর কাউকে এরকম করতে পারবে না, শুধু ওই একটাই, এটা আল্লাহর পক্ষ থেকে, এটাও হাদিসের মধ্যে পরিষ্কার ভাবে উল্লেখ আছে। এই হাদিস এখানে নাই, যেহেতু এখানে হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে অন্য হাদিসের মধ্যে আছে, যে তারপরে ছেলেটাকে সে বলবে এখন তুমি বিশ্বাস করো যে আমি আমি যে খোদা, তখন সে বলবে যে না এখন আমার আরো বিশ্বাস হয়ে গেছে যে তুমি দাজ্জাল, এখন আমার আল্লাহ তাআলার উপর আরো বিশ্বাস এসে গেছে যে তুমি দাজ্জাল, আমার আরো বেশি ইয়াকিন এসে গেছে আল্লাহর উপরে, তখন সে তাকে কিছু করতে পারবে না, অনেক চেষ্টা করে তাকে মারতে পারবে না। এই জন্য হাদিসে বলা হয়েছে যে সে ওই এক ব্যক্তিকে এরকম মারতে পারবে, এরপরে আর কাউকে এরকম পারবে না। হাদিসের মধ্যে আবু দাউদ ইবনে মাজা এবং ইবনে হিব্বান ইবনে খুজাইমা এই সবগুলো কিতাবের মধ্যে আছে যে 70,000 ইহুদি দাজ্জালের সঙ্গে থাকবে এবং সবার সাথে হাদিসের মধ্যে আছে যে তাদের ওই যুগের সবচেয়ে ভালো যে সমস্ত তলোয়ার যুদ্ধ করার জন্য এগুলো ওই ইহুদিদের হাতে থাকবে। মানুষের মধ্যে তখন যারা ওই সময় মানুষ থাকবে তাদেরও তিনটা গ্রুপ হবে, একদল হবে যারা আর এক গ্রুপ হবে তারা গ্রামে চলে যাবে, তারা এদের সাথে কোনো সম্পর্ক নেই, তারা তাদের কাজ করবে চাষাবাদ করবে খাবে এর উপরে মানে এর সাথে কোনো সম্পর্ক, আর একটা গ্রুপ হবে ফরাত নদীর কিনারে তাদের সাথে ওই যে দাজ্জালের সাথে যে শত্রু তাদের সাথে মুসলমানদের একটা গ্রুপ হবে, তারা তাদের সাথে যুদ্ধ করবে। এরপর এই যুদ্ধের পরে সমস্ত জায়গা থেকে যত মুসলমান আছে সমস্ত মুসলমান তখন বাইতুল মাকদিসের পাশে জমা হওয়ার চেষ্টা করবে, একত্রিত হবে এবং সেখানেই দাজ্জালও পৌঁছবে এবং দাজ্জালের সাথে মুসলমানদের সাথে সেখানে দেখা হবে। এরপরেই হযরত ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদি আলাইহিসসালাম তাদের সাথে দাজ্জালের সৈন্যদের সাথে যুদ্ধ হবে এবং দাজ্জাল হযরত ঈসা আলাইহিসসালামের হাতে মারা যাবে, যেমন হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে দাজ্জাল হযরত ঈসা আলাইহিসসালামকে দেখলে এমন অবস্থা হবে যেমন লবণ পানির মধ্যে গলে যায়, দাজ্জালের এমন অবস্থা হবে,
যাই হোক, আজকে আমরা এর উপরে শেষ করি। ইনশাল্লাহ আগামী সপ্তাহে হযরত ঈসা আলাইহিসসালামের আজ যে সংক্ষিপ্ত কিছু অবস্থা এটা বর্ণনা করা হবে, এবং হযরত মাহদী আলাইহিসসালাম সম্পর্কেও আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। তারপরে কিয়ামতের যে সমস্ত আলামত, যে সমস্ত সাইন, এগুলো আমরা বাই অর্ডার একের পর এক এইভাবে আমরা বর্ণনা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত রকমের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন, এবং সঠিক দিনের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি ভাবে ইত্তেবা করার তৌফিক দান করেন, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আমাদের আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد গত সপ্তাহে আমাদের যে আলোচনা চলছিল হযরত ঈসা আলাইহি সালাতু ওয়া সালামের জীবনী সম্পর্কে, হযরত ঈসা আলাইহি সালাতু ওয়া সালাম দুনিয়াতে আবার আসবেন এবং কিভাবে জীবন যাপন করবেন, কতদিন জীবন যাপন করার পরে তিনি মারা যাবেন এবং কোথায় তার কবর হবে, এ ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা আমাদের হয়েছিল। এরপর হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদের আলোচনা, এই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার যারা অনুসারী তাদের এখন দাবি হলো যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে নিজেই মাসিহা মাবউদ অর্থাৎ ঈসা আলাইহিসসালাম, এবং সে নিজেই ইমাম মাহদী। একই ব্যক্তি দুইটা জিনিসের দাবিদার, যে আমি মাসিহা মাবউদ অর্থাৎ আমি ঈসা আলাইহিসসালাম এবং আমি মাহদী। আমাদের যে আলোচনা হয়েছে যে হযরত ঈসা আলাইহিসসালামের সাথে জন্মের থেকে নিয়ে ঈসা আলাইহিসসালামের দুনিয়াতে আবির্ভাব পর্যন্ত, এবং আবির্ভাবের পর দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত মির্জা গোলাম আহমদের জীবনের সাথে কোন রকমের কোনো মিল নেই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেই এমন এমন উক্তি করেছে যে যার উক্তির সাথে তার নিজের কথার সাথে মিল নেই। সে দাবি করেছে যে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কবর কাশ্মীরে, অথচ মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কবর কাশ্মীরে নাই, তার কবর তার এলাকাতেই গুরুদাসপুরে, যেখানে কাদিয়ান যেখানে সেখানেই তার কবর। তো তার নিজের কথার সাথেই তার মিল নেই, অথচ হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে দ্বিতীয়বার আসেনও নাই, এখনো মারাও যান নাই, এই জন্য তার এই কথাও মিথ্যা যে হযরত ঈসা আলাইহিসসালামের কবর কাশ্মীরে, এটাও মিথ্যা উক্তি। আর যদি তর্কের খাতিরে মেনেও নেওয়া হয় যে ঠিক আছে হযরত ঈসা আলাইহিসসালামের কবর কাশ্মীরে হতে পারে, কিন্তু হইলেও তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আর হযরত ঈসা আলাইহিসসালাম হতে পারে না, এই জন্য যে তার কবর কাশ্মীরে নয়। যাই হোক, ইমাম মাহদী আলাইহিসসালাম সম্পর্কে যেটা আমাদের আহলুস সুন্নতি ওয়াল জামাতের আকীদা, এর উপরে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হযরত ঈসা আলাইহিসসালামের জীবনের সাথে সাথে এসে গেছে, এই হিসেবে এসেছে যে হযরত ঈসা আলাইহিসসালাম মাহদী আলাইহিসসালাম সমসাময়িক এবং একই সাথে একই যুগে আসবে। কিন্তু হযরত মাহদী আলাইহিসসালাম সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের আকীদা, এই বিভিন্ন রকমের আকীদা পোষণ করার কারণে কিছু কিছু লোক যারা হাদিসের ব্যাপারে বেশি একটা জ্ঞান রাখে না বা সশিক্ষিত সুশিক্ষিত নয়, সেলফ স্টাডি এরকম অনেক লোক, এবং তাদের মধ্যে কেউ কেউ এমন পণ্ডিত ব্যক্তি আছে যাদেরকে অনেক বড় নজরে দেখা হয়, এমন কিছু ব্যক্তি হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আবির্ভাব হবে
এবং যে আকীদা এটাকে একেবারে এর সাথে দ্বিমত পোষণ করে। তারা বলেছেন যে ইমাম মাহদী নামের কোন ব্যক্তি দুনিয়াতে আর আসবেন না, এই ধরনের যে সমস্ত মন মানসিকতা এটা কাল্পনিক। অথচ অনেক হাদিসে যে হাদিসগুলোর উপরে মুহাদ্দিসিন কেরাম জারহ তাদিল অর্থাৎ রিসার্চ করে বের করেছেন যে হাদিস সঠিক, এবং একটি নয় অনেকগুলো হাদিস এ ব্যাপারে বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত, এবং সর্বসম্মতিক্রমে আহলুস সুন্নাতি ওয়াল জামাত অর্থাৎ সঠিক মুসলমান যারা সাহাবায়ে কেরাম থেকে নিয়ে অদ্যাবধি সমস্ত ওলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব দুনিয়াতে হবে, এবং তিনি দুনিয়াতে এসে কি কি কাজ করবেন যে ব্যাপারে হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের সাথে কিছু আলোচনা হয়েছে, আরো বিস্তারিত আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে শিয়াদের কি মনোভাব ইমাম মাহদী সম্পর্কে। শিয়াদের আকীদা হলো, এবং শিয়াদের যে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব, আমরা যেমন বুখারী শরীফকে আমরা মনে করি যে কোরআনে কারিমের পরে যত সঠিক কিতাব দুনিয়াতে রচিত হয়েছে, এমনকি হাদিসের যে সমস্ত কিতাব, মুহাদ্দিসিন কেরাম বলেন যে এই পর্যন্ত দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কিত মুহাদ্দিসিন যে কেরাম যে সমস্ত কিতাব লিখেছেন প্রায় 300-র মতো হাদিসের কিতাব, তার মধ্যে আমরা বুখারীকে সবচেয়ে প্রাধান্য দিই এই হিসাবে যে বুখারী শরীফের মধ্যে সঠিক হাদিস এবং সহিহ হাদিস বেশি। এই কারণে এর অর্থ এই নয় যে বুখারী শরীফের মধ্যে না থাকলে কোনো সহিহ হাদিস নাই এমন মনে করা ঠিক হবে না, যেহেতু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজেই 7 লক্ষ হাদিস, কেউ বলে 5 লক্ষ হাদিস, তার মধ্যে থেকে মাত্র সামান্য কিছু হাদিস এই কিতাবের মধ্যে বর্ণনা করে। এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অন্যান্য যে সমস্ত কিতাব যেমন আল আদাব ও মুফরাদ আছে, আর তারিখুল কাবির, আর তারিখুস সাগির, আরো যে সমস্ত কিতাব আছে, এবং জুজুল কিরাত, খালফাল ইমাম, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব, ওই কিতাবের মধ্যে যে সমস্ত রিওয়ায়াত আছে যেটা বুখারী শরীফের মধ্যে নেই। এই জন্য এটা বলা যাবে না যে শুধু বুখারী শরীফের মধ্যে থাকলেই সঠিক সহি হাদিস, আর বুখারীর মধ্যে না থাকলে সহি নয়, এটাও ঠিক না। যেহেতু আমরা হাদিস সম্পর্কে আলোচনা করব না, এই জন্য আমরা এই বিষয়ে আর এর উপরে আলোচনা করছি না। যাই হোক, বলার উদ্দেশ্য হলো যে শিয়াদের যে মানে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তারা যেটাকে মনে করে, আমরা যেমন বুখারী শরীফকে মনে করি, এরকম তারা মনে করে সেই কিতাবের নাম হলো আল উসুলুল কাফি, এটাকে উসুলে কাফি বলে। এই কিতাব লেখা হয়েছে চতুর্থ সাদে হিজরি, মানে হলো 400 বছর, মানে 400 হিজরি, 400 হিজরি লেখা হয়েছে, এবং লেখকের নাম হলো মুজতাহিদ আবু জাফর ইয়াকুব সেলিনি, তার লেখা সেই বই। এর ভিতরে শিয়াদের মানে তাদের হিসেবে গ্রহণযোগ্য যে সমস্ত হাদিস এগুলো বর্ণনা করা হয়, তার মধ্যে 12 ইমাম সম্পর্কে যে শিয়াদের আকিদা, যে তাদের যে 12 জন ইমাম তারা মাসুম নিষ্পাপ, যেমন আম্বিয়ায়ে কেরাম সম্পর্কে আমাদের আকিদা যে আল্লাহ তাআলা যাদেরকে নবুয়তের জন্য পছন্দ করেছেন, যাদেরকে বেছে নিয়েছেন, তাদের সম্পর্কে আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকিদা যে আম্বিয়ায়ে কেরাম মাসুম অর্থাৎ নিষ্পাপ। ঠিক তেমনি ভাবে শিয়াদের আকিদা এই 12 ইমাম সম্পর্কে, যে এই 12 জন ইমাম তারা নবীদের মতো নিষ্পাপ, বরং তাই নয় যে তাদের মর্যাদা নবীদের থেকেও অনেক ঊর্ধ্বে, এবং তাদের মর্যাদা আল্লাহ তাআলার মুকাররব ফেরেশতা যারা নৈকট্য অর্জনকারী যে সমস্ত ফেরেশতা, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং হযরত ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম,
যারা আল্লাহ তাআলার অনেক বেশি নৈকট্য অর্জনকারী যে সমস্ত ফেরেশতা, এদের আকীদা হলো যে ওই সমস্ত ফেরেশতারাও এই বারো জন ইমামের কাছে দাঁড়ে পৌঁছতে পারবে। ইন্নালি আইম্মাতিনা মাকামান, যে আমাদের যে বারো জন ইমাম আছে তাদের এমন একটা মর্যাদা, এমন একটা স্তর, লা ইয়াবলুগুহু নাবিয়ুন মুরসাল, আল্লাহ প্রেরিত কোন নবী সেই স্তরে পৌঁছতে পারবে না। ওয়ালা মালাকুল মুকাররাব, এমনকি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারী যে সমস্ত ফেরেশতা তারাও সেই স্তরে পৌঁছতে পারবে না। এটা হলো তাদের আকীদা। তাদের মধ্যে থেকে সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মনে করে প্রথম ইমাম, এবং তাদের এই আকীদার কারণেই এই বারো জন ইমাম তারা যে ইমাম মনে করে নিষ্পাপ ইমাম, এই কারণেই শিয়াদের মুখে আপনারা সবসময় শুনবেন হযরত আলী আলাইহিসসালাম। যেহেতু নবীদের সঙ্গে আমরা এই শব্দ ব্যবহার করি আলাইহিসসালাম, যদিও এর অর্থ যে আলাইহিসসালাম মানে তার উপরে শান্তি বর্ষিত হোক, যেটা তো আমরা যখন কাউকে সালাম দিই আসসালামু আলাইকুম, ঠিক সেম শব্দ আমরা ব্যবহার করি যে তোমার উপর শান্তি বর্ষিত হোক, কিন্তু একটা হলো আবিধানিক অর্থ আর একটা হলো পরিভাষার অর্থ। পরিভাষায় এই শব্দগুলো শুধু নবীদের জন্য ব্যবহার করা হয়। তো শিয়ারা তাদের এই আকীদা অনুযায়ী তাদের এই বারো জন ইমাম সম্পর্কে আলাইহিস সালাতু ওয়াসসালাম ব্যবহার করে থাকে এবং ইমাম শব্দ ব্যবহার করে। আমরা যারা ভারতবর্ষের মুসলমান, আমরাও এক হিসেবে শিয়া প্রভাবিত। এর কারণ হলো যে 800 বছর পর্যন্ত ভারতবর্ষে যে মুসলমানদের রাজত্ব ছিল, মোগলদের রাজত্ব ছিল, শুরু থেকেই তাদের কাছে যে সমস্ত ওলামায়ে কেরাম ছিল তাদের মধ্যে অধিকাংশই ছিল শিয়া, এবং ওই সমস্ত শিয়া যারা ওলামায়ে কেরাম ছিল তারাই এদেরকে পরিচালনা করত, যার কারণে ভারতবর্ষে আমরা আমাদের অজান্তেই আমাদের সন্তানদের নামও রাখি আমরা শিয়া, শিয়াদের নামের সাথে হয়তো আলী রাখবো, আইয়ুব হয়তো কারো যদি আমরা নাম রাখি, আইয়ুব একজন নবীর নাম আলী সালাম, অথচ আইয়ুবের সাথে আমরা আবার আলী লাগাই দিই, আলী আইয়ুব আলী, মানে এই আলী হলো ওই আলী রাদিয়াল্লাহু তাআলার কারণে। যেহেতু আমরা শিয়া প্রভাবিত, আমার নিজের আপন ভাই মুহাম্মদ আলী, মুহাম্মদ রাখলে যথেষ্ট ছিল, আলী কোন কারণ ছাড়াই, আলী আকবর আমার মেজ ভাইয়ের নাম, তো আলী রাখলে যথেষ্ট ছিল, আলী আকবর, এগুলো সব শিয়াদের পরিভাষা। কিন্তু আমাদের অজান্তেই আমরা শিয়া প্রভাবিত যা আমরা নিজেরাও জানি, এরকম অনেক জিনিসের মধ্যে যারা আরব তারা কোন সময় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে ইমাম শব্দ ব্যবহার করবে না। তার কারণ সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন যে এই উম্মতের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সবচেয়ে বেশি। শুধু হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে নয়, সমস্ত আম্বিয়ায়ে কেরামের মধ্যে আম্বিয়ায়ে কেরামের পরেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইমাম না হন তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক আছে নাতি, কিন্তু তারা কিভাবে ইমাম হবেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সাথে আমরা ইমাম শব্দ ব্যবহার করি না, কিন্তু যখনই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসে, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা আমরা শিয়া না, তারাও আমরা এত শিয়া প্রভাবিত যে আমরা ইমাম হাসান বলি, ইমাম হুসাইন বলি, এটা শিয়া প্রভাবিত হওয়ার কারণে, কিন্তু আমাদের অজান্তেই আমরা শিয়াদের থেকে এত প্রভাবিত। আর যার কারণে ভারতবর্ষে মুসলমানদের মধ্যে যারা এই 800 বছরের রাজত্বে, মুসলমানদের মধ্যে যারা এই ধন সম্পদওয়ালা এবং যাদেরকে নবাব বলা হয়, বড় বড় নবাব, বিশেষ করে লখনৌতে বড় বড় নবাব ছিলেন, তাদের মধ্যে মুসলমানদের মধ্যে অধিকাংশই ছিল শিয়া, এবং যারা
সঠিক আহলে সুন্নাতি ওয়াল জামাতে যাদেরকে আমরা সুন্নি বলি, যেহেতু শিয়াদের অপোজিট সুন্নি, সুন্নি মানে আহলে সুন্নাতি ওয়াল জামাত, এবং আহলে সুন্নাতি ওয়াল জামাতে এই শব্দটিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবহার করেছেন সেই হিসাবে এর অর্থ আমরা বলি আহলে সুন্নাতি ওয়াল জামাত। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আনা আলাইহি তার মধ্যে একটা ফেরকা যারা মুক্তি পাবে, যাদের নাজাত হবে, তাদের সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন তারা কারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার পদাঙ্ক অনুসরণ করবে, ওয়া আসহাবি, এবং যার উপরে আমার সাহাবায়ে কেরাম থাকবে যেই পথে, সেই পথ যারা অনুসরণ করবে তারাই হলো মুক্তিপ্রাপ্ত যারা তারা। তো সেই হিসেবে বলা অন্য হাদিসের মধ্যে আছে ইবনে মাজাহ শরীফের হাদিস, ইত্তাবিউ সাবাদাল আযম, ইত্তিকো জামাত শব্দ, এবং অন্য এক হাদিসে এই জামাত শব্দ হুজুর নিজেই ব্যবহার, যার কারণে আমরা বলে থাকি আহলে সুন্নতি ওয়াল জামা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আবু আলাইহা বিন নাওয়াজিস, যে তোমাদের উপরে আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত, এবং সাহাবায়ে কেরাম সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, যে তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও আমার সাহাবাদের ব্যাপারে। মান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম, যারা তাদেরকে ভালোবাসবে আমার ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসবে, ওয়া মান আবগাদাহুম, এবং যারা তাদের সাথে দুশমনী রাখবে, ফাবি বুগদি আবগাদাহুম, আমার সাথে দুশমনির কারণে, শত্রুতার কারণে তাদের সাথে শত্রুতা করবে, দুশমনী করবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসহাবিকা নুজুম, আমার সাহাবায়ে কেরাম যারা তারা নক্ষত্রের মতো, তারকার মতো, বিআইহিম ইক্তাদাইতুম, তাদের মধ্য থেকে যে কোনো একজনকে যদি তোমরা অনুসরণ করো, ইক্তাদাইতুম, তাহলে তোমরা হেদায়েতের উপরে থাকবে, সঠিক পথে থাকবে। তো আমরা সাহাবায়ে কেরামের মধ্যে থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে অন্য যত সাহাবায়ে কেরাম ছিলেন তাদের কাউকে আমরা ইমাম হিসেবে বলি না, এবং এখানে ইমামের দ্বারা যেমন আমরা ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা, তাদেরকে আমরা কেউ হাদিস বিশারদ হিসেবে আমরা ইমাম বলি, কেউ ফিকহ বিশারদ হিসেবে আমরা কাউকে ইমাম বলি, কেউ তাফসীর বিশারদ হিসেবে আমরা ইমাম বলি। তো এই ইমাম ভিন্ন একটা জিনিস, যদি তাফসীরের হিসাবে ইমাম বলা হতো তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা উচিত ছিল ইমাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করেছেন তাফসীরের মধ্যে, এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়সে অনেক ছোট কিন্তু তারপরেও নিজের কাছে বসেছেন সবসময়, এবং সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির হিসেবে ধরা হয়। হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা ছিলেন হাদিসের মধ্যে অনেক বেশি বিজ্ঞ, তাদের নামের সাথে আমরা ইমাম বলি না। ঠিক ফিকার মধ্যে এরকম সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এছাড়াও আরো যারা যায়েদ ইবনে হারেস, আরো বড় বড় সাহাবায়ে কেরাম যারা ফিকহের মধ্যে অনেক বেশি জ্ঞান রাখতেন, তাদেরকে আমরা ইমাম বলি না। এখানে যে আমরা ইমাম বলে থাকি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামের সাথে, এই কারণে যে আমরা শিয়া প্রভাবিত, তাদের ওই বারো ইমামের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত এরপরে আরো যাদের নাম, তাদেরকে সেই হিসেবে ইমাম ধরা হয়। তার মধ্যে থেকে সর্বশেষ ইমাম, ওই বারো জনের মধ্যে সর্বশেষ ইমাম শিয়াদের হিসেবে ইমাম মাহদি আলাইহিসসালাম। এই জন্য আমাদের উলামায়ে কেরামের মধ্যে যারা অনেক সচেতন, অনেক খেয়াল করে, তারা আলাইহিস সালাম বলেন না, বলেন যে বেশি থেকে বেশি রাদিয়াল্লাহু তাআলা বলা উচিত। শিয়াদের আকীদা হলো যে ইমাম মাহদির জন্ম তখনই হয়, হয়ে যাওয়ার পরে চার বছর বয়সে, মানে এই বারো ইমামের মধ্যে যখন এগারো জনের ইন্তেকাল হয়ে গেছে, তারপরে সাথে সাথে হযরত ইমাম মাহদির জন্ম হয়ে গেছে, চার বছর বয়সে তারা যে আসল যে কোরআন, এখানে আবার সেই কোরআনের বিষয় বলতে হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে শিয়াদের আকীদা হলো যে আসল যে কোরআন, এই কোরআন মুসলমানদের মধ্যে কারো কাছে ছিল না, এই কোরআন শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল, এবং যেহেতু ওই জামানায় এরকম লেখা হইতো না, কোন প্রিন্টিং প্রেস ছিল না, হাতে লেখা ছিল, তো যেহেতু হাতে লেখা ছিল, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয় মাস পর্যন্ত ওই কোরআনে কারিমকে গুছাইছে। গুছানোর পরে ওই কোরআন, আসল কোরআন নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে গেছে, যাওয়ার পরে বলছেন যে এটা হলো আসল কোরআন। যখন সে ওই আসল কোরআন পেশ করেছে, পেশ করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, এখন আর এটা দরকার নাই, যেহেতু ছয় মাস হয়ে গেছে, এখন কোরআন আর এই আসল কোরআনের দরকার নেই। তখন নারাজ হয়ে, অসন্তুষ্ট হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কোরআনে কারিমকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন, এবং এত মনক্ষুণ্ণ হয়েছেন যে এই কোরআন আমি আর কাউকে দেখাবো না, ওই কোরআন নিয়ে চলে গেছেন বাসায়, ওই কোরআন আর কাউকে দেখান নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পার হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পার হয়ে গেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পার হয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন আর কারোর সামনে বের করেন নাই। এমনকি যখন নিজের ক্ষমতা, যখন নিজে আমিরুল মুমিনিন, তখন ওই কোরআন বের করেন নাই। কি মনে করেন যে যদি আসল কোরআন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকে, আর যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আসাদুল্লাহিল গালিব, যে সে হলো আল্লাহ তাআলার সিংহ, এবং গালিব মানে হলো সে সবার উপরে বিজয়ী, সবার উপরে প্রভাব বিস্তার করবে, মানে সে হলো সবার উপরে প্রভাব বিস্তার করবে, গালিব মানে সবার উপরে ওভার পাওয়ার। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তো শুনেছেন খাইবারের যুদ্ধের সময় যে দুর্গের যে গেট ছিল, কিল্লার গেট, হযরত আলী রাদিয়াল্লাহু কবি একটু ছোট ছিলেন, তো ওই গেটকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল হিসেবে ব্যবহার করেছেন, মানে এত বড় বাহাদুর। আর শিয়ারা যাকে মনে করে যে সে আমাদের সর্বপ্রথম ইমাম, এবং তার মর্যাদা হলো নবীদের থেকে এবং ফেরেশতাদের থেকে অনেক ঊর্ধ্বে, প্রথম ইমাম, তাদের হিসেবে এত দুর্বল, এত ভীত যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে ওই কোরআন পেশ করছেন, উনি গ্রহণ করেন না, এই জন্য রাগে ওই কোরআন আর কোনোদিন পেশ করেন না। প্রথম নম্বর কথা হলো, এটা যদি পেশ করে না করে থাকেন তাহলে এটা একটা খেয়ানত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা এটা কি কেউ বিশ্বাস করতে পারে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল কোরআন থাকা সত্ত্বেও উম্মতের সামনে এত বড় খেয়ানত করবেন? আচ্ছা ঠিক আছে, নিজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে পেশ করেন নাই, ইয়া তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউযুবিল্লাহি মিন যালিক এত বড় জালেম, যে উনি আসল কোরআনকে গ্রহণ করবেন না, অনেক বড় জালেম এই কারণে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় জালেম এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করবেন না, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তো বলা হয় যে তার মন এত নরম ছিল, এত নরম ছিল
যেহেতু আমরা ওইদিকে যাব না, সংক্ষেপে এতটুকু যে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, তখন স্বয়ং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং ওই সময় বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবায়ে কেরাম সবাই বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমাদেরকে অনুমতি দেন, যেহেতু আমিরের সাথে আমরা তারি করতে পারবো না, আপনি আমাদেরকে অনুমতি দেন আমরা এদের সাথে প্রতিরোধ করি, এদের সাথে যুদ্ধ করি এবং এদেরকে আমরা এখান থেকে সরাই দিই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, আমি আমি হয়তো শহীদ হয়ে যাব, আমি একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তির কারণে আমি এটা চাই না যে মুসলমানদের মধ্যে রক্ত প্রবাহিত হোক, আমি এটা চাই না। মানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এত নরম সব দিক থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহি হাদিস, যে ফেরেশতারা পর্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু দেখলে লজ্জা বোধ করে, মানে এত হায়া তার ভিতরে ছিল, এত লজ্জা ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হযরত উম্মে কুলসুম, হযরত রুকাইয়া গণজনের ইন্তেকাল হয়ে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জীবিত, মানে এক মেয়েকে বিয়ে দিয়েছেন, ওই মেয়ের ইন্তেকাল হয়ে গেছে, অন্য মেয়েকে বিয়ে দিয়েছেন, ওই মেয়ের ইন্তেকাল হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার যদি আরো একটা মেয়ে থাকতো তাহলে আমি উসমানের কাছে আরো একটা মেয়ে বিয়ে, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয় এবং এত পছন্দনীয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলত তো অনেক, এটা একটা ভিন্ন বিষয় যে যখন মুসলমানদের পানির অভাব ছিল মদিনাতে যাওয়ার পরে, মুসলমানরা তখনও তো কি ছিল, মুসলমানদের পানির ব্যবস্থা ছিল না, আর ওখানে যেহেতু সবকিছু ইহুদিদের কন্ট্রোলে ছিল, অর্ধেক কুয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের জন্য কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছে। অর্ধেক কেনার পরে ইহুদিরা তো স্বভাবগত ভাবেই ছিল একটু মুসলমানদের সাথে শুরু থেকে হিংসা করতো, এরা নিজেরা পানি নেওয়ার পরে কুয়ার মধ্যে গোবর ও বা অন্য কিছু উটের পায়খানা ফেলে দিত যেন মুসলমানরা যেন না নিতে পারে। তো মুসলমানদের কিনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে অর্ধেক মুসলমানদের জন্য আম করে দিচ্ছেন, অর্ধেক ইহুদিদের অর্ধেক মুসলমানদের, ইহুদিরা তাদের অর্ধেক ব্যবহার করে গোবর বা পায়খানা অন্য কিছু ফেলে দিয়ে রাখে যেন মুসলমানদের কষ্ট হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি অর্ধেক অনেক চড়া মূল্যে কিনে মুসলমানদের জন্য পুরো কুয়া আম করে দেন, সবার জন্য ওয়াকফ করে দেন মুসলমানদের জন্য, মানে এমন বিপদের সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের জন্য এই কাজ করেছেন। মসজিদে নববী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ বানানোর আগ্রহ প্রকাশ করেন, ওই জায়গাটা ছিল দুইজন এতিম বাচ্চার ছেলের, তখন মুসলমানরা বিভিন্ন জায়গায় জায়গা দিতে চেয়েছে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল এই জায়গাটা, অনেক বেশি দাম দিয়ে যেন ওই এতিমদের কোনো কষ্ট না হয়, তাদের জন্য কোনো ক্ষতি না হয়, মানে যা দাম তার থেকে অনেক বেশি পয়সা দিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পয়সা দিয়ে জায়গা কিনে মসজিদ তৈরি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে, এই মসজিদে নববী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়সা দিয়ে কিনা। এবং তাবুকের যুদ্ধে যখন মুসলমানরা সবাই বিপদগ্রস্ত ছিল, টাকা পয়সার অভাব ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র শাম দেশের থেকে সিরিয়ার থেকে মাল নিয়ে এসেছেন, এক রেওয়ায়েতে 350, এক রেওয়ায়েতে 400, এক রেওয়ায়েতে 500, এক রেওয়ায়েতে 600 উট, 600 উট মানে আমাদের হিসাবে বলতে হবে 600 ট্রাক, 600 ট্রাক মাল, আর মুসলমানদের কাছে তখন উট ছিল না, মানে বাহন ছিল তাদের উট, তাদের নিজেদের বাহন ছিল না, তার উপরে আবার ট্রাক ভরা মাল, উটের উপরে মা। উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন, মদিনাতে পৌঁছার আগে আগে এখনো মাল পৌঁছে নাই, যারা বিভিন্ন বিজনেসম্যান যারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে মাল কিনতো তারা সবাই এসে উপস্থিত মাল নেওয়ার জন্য,
এটা সিস্টেম, এখানেও তো সব জায়গায় একই সিস্টেম। মাল নেওয়ার জন্য প্রস্তুত, তারা নিয়ে নিয়ে তাদের দোকানে বিক্রি করবে। বলে কত করে? হযরত ওসমান রাদিয়াল্লাহু বলেন যে না, আমার বিক্রি হয়ে গেছে, সব মাল আমার অনেক বেশি দামে বিক্রি হয়ে গেছে। তো তারা বাজারে যে মূল্য ওই মূল্য হিসেবে বলে যে আমরা এত দিব, বলে যে না এর থেকেও বেশি আমার বিক্রি। তো তারা দাম আরো বাড়ায়, বলে যে না এর থেকেও আমরা বেশি দিয়ে কিনবো, বলে যে না এর থেকে বেশি আমার বিক্রি হয়ে গেছে, বলে যে না এর থেকেও বেশি দিব, বলে যে না এর থেকে বেশি আমার বিক্রি, এর থেকেও বেশি দামে বিক্রি হয়েছে। তখন তারা প্রেশান হয়ে গেছে, এর থেকে বেশি দিয়ে নিলে এত বাজার বিক্রি করবে কিভাবে, এত বেশি দিয়ে কে নিয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই উট সহ মাল সহ সব আল্লাহর। এমন অবস্থা মুসলমানদের ভিতরে যখন তাদের কাছে খাওয়ার কিছু নাই, এমন বিপদের সময়, এরপরে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে সময় কি পরিস্থিতি ছিল, অনেক বেশি গরম ছিল, আর ওই আরব দেশের গরম, উত্তপ্ত বালু, গরমের সময়। আর যাও যারা কিছু কৃষক ছিল, তাদের তো কৃষি অন্য কিছু ছিল না, শুধু খেজুর, খেজুর একেবারে পাকার সময়। মানে এরকম অবস্থাতে মুসলমানদের এত বড় উপকার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা করে, এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার মন ছিল খুবই নরম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার তো সময় ছিল লম্বা, এত লম্বা সময় 12-13 বছরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসল কোরআন পেশ করতে সাহস পান নাই। কি মনে করেন, হযরত আলী রাদিয়াল্লাহু এত ভীত? যাই হোক, আচ্ছা গেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় পার হয়ে গেল, এরপর তো নিজে ক্ষমতায়, নিজেই আমিরুল মুমিনিন, নিজে আমিরুল মুমিনিন থাকা সত্ত্বেও ওই কোরআন পেশ করতে পারেন নাই, সাহস পান নাই। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত ভীত মনে করতে পারি না, আমরা তো মনে করি আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ তাআলার বাঘ, আল্লাহ তাআলার সিংহ, আমরা তো তাই মনে করি। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের প্রথম ইমাম, বলে যে ওই প্রথম ইমাম ওই কোরআন দ্বিতীয় ইমাম যে হযরত হাসান তার হাতে হস্তান্তর করে, দ্বিতীয় ইমাম তৃতীয় ইমামের কাছে হস্তান্তর করেছেন। করার পরে 11 নম্বর ইমাম, যেহেতু মিলাইতে হবে, ইমাম মাহদি তো আসবে কেয়ামতের আগে, এখন যদি তার জন্ম না হয় তাহলে কোরআন হস্তান্তর কিভাবে করবে, সেই জন্য তার জন্ম হয়ে গেছে তখনই। শিয়াদের হিসাবে ইমাম মাহদি আসবেন কেয়ামতের আগে, এর মধ্যে কত শত শত বছর, 1400 বছর তেমনি হয়ে গেছে, আর কতদিন হবে তা তো আমাদের জানা নাই, কিন্তু যেহেতু মিলাইতে হবে কোরআন তো তার কাছে পৌঁছাতে হবে, সেই জন্য তার জন্ম হয়ে গেছিল 4 বছর বয়সে। জন্ম হওয়ার পরে কোরআন হস্তান্তর হয়ে গেছে তার কাছে, হওয়ার পরে যিনি ইমাম মাহদি হবেন, যিনি এসে সারা দুনিয়াতে শান্তি কায়েম করবেন, প্রতিষ্ঠা করবেন, যিনি এসে মুসলমানদের জন্য এত কিছু করবেন, তার সম্পর্কে বলা হয় যে যখন তিনি দুনিয়াতে এসেছেন তখন দুনিয়াতে জুলুম অত্যাচার ছিল, এই জন্য ভয় তিনি পালিয়ে গেছেন। তার কোথায় গেছেন? সুররামান রোহা নামক একটা পাহাড়ের গুহার মধ্যে, ওই গুহাটা ইরানে আছে, ওখানে যায় শিয়ার এখনো যায় ওই পাহাড়ের চতুর্দিকে, তওয়াফ করে অনেক কিছু। এরপরে আবার একটা জামানা হলো, বলে যে 4 বছর পরেও তার সাথে যোগাযোগ ছিল, মানে ওই সময় যারা বড় বড় আল্লাহর ওলি মানে শিয়াদের মধ্যে, তারা তার সাথে যোগাযোগ করতো, তাদের মধ্যে বিশেষ বিশেষ কোনো ব্যক্তি ছিল তাদের সাথে যোগাযোগ ছিল। কিন্তু এরপর এক সময় এমন আসে যার কারোর সাথে কোনো যোগাযোগ থাকে না, সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। ইমাম মাহদির কাছে ওই আসল কোরআন, ওই আসল কোরআন নিয়ে কিয়ামতের পূর্বে ইমাম মাহদি আবার আসবেন, আবির্ভাব হবে। ওই ইমাম মাহদির কাজ কি হবে ওটা শুনলে আপনারা আরো অবাক হবেন। ইমাম মাহদি তো আসবে, আমাদের আহলে সুন্নাতের জামাতের আকীদা হলো যে তিনি আসবেন এবং সমস্ত মুসলমানদেরকে একত্রিত করে তিনি সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করবেন। তাদের আকীদা হলো যে না, তারা ইমাম মাহদি আসবেন শুধু সুন্নিদেরকে দমন করার জন্য, মানে যারা সঠিক মুসলমান তাদেরকে দমন করার জন্য, এবং তাদের মধ্যেও যারা আমরা মানে যাদেরকে আমরা সবচেয়ে বড় মনে করি, আম্বিয়া কেরামের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুইজনকে শাস্তি দেওয়ার জন্য আসবে। কেন শাস্তি দিবেন? এই জন্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাথে সাথে আমিরুল মুমিনিন হওয়ার উচিত ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা দুইজন ক্ষমতার লোভে, এরা তো এমনি মুসলমানই ছিল না,
শিয়াদের আকীদা অনুযায়ী পাঁচজন সাহাবায়ে কেরাম ছাড়া আর সমস্ত সাহাবায়ে কেরাম মুরতাদ এবং মুনাফিক, মানে মুনাফিক, তারা শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেদেরকে মুসলমান হিসেবে জাহির করে প্রকাশ করেছেন, কিন্তু ভিতরে ভিতরে তারা ছিলেন কাফের, নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু পাঁচজন সাহাবায়ে কেরাম তার মধ্যে মুসলমান আর বাকি সবাই কাফের। তো যেহেতু তারা দুইজন সবচেয়ে বড় জালেম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু, নাউজুবিল্লাহি মিন যালিক, তাদের ভাষায় এই দুইজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে উঠাবেন, উঠানোর পরে জনসমক্ষে তাদেরকে শাস্তি দিবেন। এবং শাস্তি কিভাবে দিবেন এটা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আমরা বলবো যে কিভাবে শাস্তি দিবেন, মানে শিয়াদের আকীদা অনুযায়ী ইমাম মাহদী আসবেন এবং কিভাবে তাদের দুইজনকে শাস্তি দিবেন, এ ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আবার শুরু করব। এবং এর সাথে সাথে ইমাম মাহদী আলাইহিস সালামের সঠিক আকীদা কি, আমাদের আকীদা অনুযায়ী কি করবেন এবং শিয়াদের আকীদা অনুযায়ী কি করবেন, এবং কিছু কিছু লোক যারা, যাদেরকে আমরা অনেক পণ্ডিত ব্যক্তি মনে করি, যারা এই সমস্ত ঝামেলার কারণে তারা ইমাম মাহদীকে অস্বীকারই করে, ইমাম মাহদি নামে এটা একটা কাল্পনিক জিনিস, ইমাম মাহদি আসবেন না কোনোদিনও না, এটা ঠিক। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিস বোঝার তৌফিক দান করেন এবং হেদায়েত উপরে থাকার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।